163তম জন্মদিনে কবিগুরুর উক্তি দিয়েই শুরু করতে হচ্ছে। আধুনিক সাহিত্য প্রবন্ধে তিনি লিখছেন, অনেক ঝগড়া আছে যাহা সাপ্তাহিক পত্রের বাদ প্রতিবাদেই শোভা পায়। আর কি আশ্চর্য দেখুন, যিনি লিখছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও আজ রাজনীতির ঝগড়া অব্যাহত রইল। আজ বীরভূমে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 150 গুণ সম্পত্তি বেড়েছে বলে যদি অনুব্রত কন্যা গ্রেফতার হন তাহলে 80,000 গুণ সম্পত্তি বেড়েছে বলে অমিত শাহর ছেলে গ্রেফতার হবেন না কেন? আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে। ইডি চার্জশিটে বলছে বিএসএফ এর মদতে গরু পাচার, ক্ষমতা আছে অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করবে। বঙ্গ সফরে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অনুব্রতহীন বীরভূমে কর্মীদের চাঙ্গা করতেই কি এই নতুন দাওয়াই? এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, 150 গুণ সম্পত্তি বাড়ায় অনুব্রত কন্যা গ্রেফতার হলে 80,000 গুণ সম্পত্তি বৃদ্ধিতে অমিত শাহর ছেলেকে গ্রেফতার নয় কেন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি জেলবন্দী সুকন্যার পাশেই তাহলে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে আমাদের তৃতীয় প্রশ্ন, বীরভূমে ফের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূল কর্মীদের হাতাহাতি, ব্যালট বাক্স লুট, বিজেপির খোলা হাওয়া অনুষ্ঠানে অশান্তি ধাক্কাধাক্কি, শৃঙ্খলা রক্ষায় শীর্ষ নেতাদের কড়া বার্তা কি কোনো দলেই শেষ পর্যন্ত আর নিচুতলায় পৌঁছচ্ছে না? এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন, শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ এটা তো বজরং দলের কাজ, দ্য কেরালা স্টোরি ব্যান করা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শিল্পী শুভা প্রসন্ন, তৃণমূলের সঙ্গে শুভা প্রসন্নবাবুর চূড়ান্ত সুসম্পর্ক কি এবার তবে যবনিকা পাতের মুখে? তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় অমিত শাহ, আর কড়া জবাব দিল বিজেপিও। দেখুন, কেন অমিত শাহ ছেলে গ্রেফতার হবে না? ক্ষমতা আছে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে? রাজ্য সফরে অমিত শাহ, আর তার মধ্যেই তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলবন্দী অনুব্রত কন্যার পাশে দাঁড়াতে গিয়ে টেনে আনলেন খোদ অমিত শাহের ছেলের প্রসঙ্গ, সেই সঙ্গে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাকে গ্রেফতার করে নিয়ে গেছে দিল্লি, 150 গুণ সম্পত্তি তার মেয়ের বেড়েছে বলে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে। অমিত শাহ ছেলের 80,000 গুণ সম্পত্তি বেড়েছে, কেন অমিত শাহ ছেলে গ্রেফতার হবে না? গরু পাচার মামলায় প্রায় 9 মাস হয়ে গেল, অনুব্রত মণ্ডল কখনো জেল হেফাজতে, কখনো এজেন্সির হেফাজতে রয়েছেন, আর এখন অনুব্রত মণ্ডলের সঙ্গে তার মেয়ে সুকন্যা মণ্ডলও তিহারে জেলবন্দী। আর এই আবহেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে বীরভূমে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরাসরি মণ্ডল পরিবারের পাশেই দাঁড়ালেন অভিষেক, আর তা করতে গিয়েই টেনে আনলেন খোদ নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতিকে। বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে, আর বিএসএফ ইডি বলছে যে গরু চুরি করতে প্রত্যক্ষ আর পরোক্ষ মদত দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহ। ক্ষমতা আছে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে? কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের এই মুহূর্তে শাসক দল বলে যে বিজেপিকে আক্রমণ করছেন তারা কেউ কোনোদিন বলেনি যে কোনো সরকারি দপ্তরে কোনো বিচ্যুতি নেই। এই মুহূর্তে বিএসএফ এর একজন উচ্চপদস্থ আধিকারিক জেলবন্দি, অনেকজন সাসপেন্ড হয়েছেন, পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। কয়লাকাণ্ডেও বেশ কয়েকজন সরকারি অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এদের দুর্নীতির কথা বলে, বিএসএফ এর দু একজনের বিচ্যুতির কথা বলে আজকে তৃণমূল তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর লুট থেকে মানুষের দৃষ্টিকে বা আলোচনার কেন্দ্রবিন্দু থেকে মোড় ঘুরিয়ে দিতে পারবেন না। বিএসএফ এর আধিকারিক আগেই গ্রেপ্তার হয়েছে, নতুন কোন খবর নয়, কিন্তু বিএসএফ এর আধিকারিক যুক্ত বলে বা বিএসএফ যুক্ত বলে যদি বিএসএফ এর মন্ত্রী অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করতে হয় তদন্তের স্বার্থে, তাহলে রাজ্যের শিক্ষা দপ্তরে লুট হয়ে গেল, পাচারের কাণ্ড চলল, রাজ্যের পুলিশ মন্ত্রীকেও তো জিজ্ঞাসাবাদ করতে হয়, সেটা বলার ঢক আছে না কেউ? গান্ধীজি সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী কেউ বা নিঃস্ব, এক জায়গায় আছে মোদের মিল, গরিব মেরে ভরাই নে পেট, ধনীর কাছে হইনে তো হেট, আতঙ্কে মুখ হয় না কভু নীল। মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের মধ্যে নানা বিষয়ে বিস্তর মতপার্থক্য ছিল, কেউ সেটা গোপনও রাখেননি, কখনো সামনে কখনো চিঠিতে তা ব্যক্ত করেছেন, কিন্তু মতপার্থক্য থাকা সত্ত্বেও যেটা ছিল তা হল একে অপরের প্রতি অগাধ সম্মান। ভাষায় ছিল পারস্পরিক শ্রদ্ধার ছাপ, আর ছিল ব্যক্তিগত সমৃদ্ধি নয় সমাজের উন্নয়নের লক্ষ্য। কিন্তু বর্তমানে নানা বিষয়ে যে বাগযুদ্ধ চলে সেখানে সেই সৌজন্য, সেই সম্মান আর সেই সততার বড়ই অভাব। সন্দীপ সরকার, দীপক ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
কিন্তু খটকা একটা জায়গায় আক্রমণ প্রতি আক্রমণ, কিন্তু প্রতি আক্রমণে তেমন ঝাঁজ নাই কেন? সব থেকে বড় প্রশ্ন বোধহয় এটাই, আর সেই প্রশ্নে আমি রাজশ্রী লাহিড়ির কাছে আসবো, বিজেপির প্রতিনিধি। রাজশ্রী, প্রথম প্রশ্ন, এখনো পর্যন্ত কাল 12:15 অমিত শাহ এই রাজ্যে ঢুকেছেন, টু শব্দটি করেননি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অথবা রাজ্য সরকারের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ইডি জেরা করা ধক নেই সেই কথা বলছেন একটি বাক্যে, আবার পরের বাক্যে অমিত শাহর ছেলেকে গ্রেফতারের দাবি তুলছেন, প্রশ্ন তুলছেন যে গরুর টাকা অমিত শাহর কাছে যায় না তার ছেলের কাছে। এই রকম খুললাম খুল্লা আক্রমণ চ্যালেঞ্জ, বলছি ভোট অনেকবার বাংলায় এসেছে এবং গেছে, কিন্তু এতটা কি এর আগে আমরা দেখেছি? বোধহয় নয়। আর উল্টো দিকে কার্যত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই। আমি বলছি ব্যাপারটা কি, গল্পটা কি রাজশ্রী? আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। তো রবীন্দ্রনাথের কথা, সে কৌতুকের মধ্যেও অনেক ব্যঙ্গ ছিল, কারণ সম্পূর্ণ রবীন্দ্রনাথকে তো আমরা পড়িনি, আমরা শিবাজী উৎসবও পড়িনি, গোটা ধর্মমোহ কবিতাটাও পড়িনি, আমরা কালান্তর পরিচয় আত্মপরিচয় এগুলোকেও সম্পূর্ণ পড়ে দেখিনি, কিন্তু রবীন্দ্রনাথের সম্বন্ধে উক্তি করি। তো সেটা যাই হোক, এবার স্বরাষ্ট্রমন্ত্রী, দেখো সুমনদা, এটাই তো কৌতূহল ভরে প্রশ্ন করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? রাস্তায় বেরোলে পরে যে কাউকে জিজ্ঞাসা করো সুমনদা, লোকে বলবে তৃণমূল চোর, গরু চোর, কয়লা চোর, বাড়ি চোর। মুখ কি আটকাতে পারবে কারুর? কেউ কি আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না, কারণ টিভির পর্দায় জিনিসটা প্রকাশ্য। আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন রবীন্দ্রনাথের জন্মদিনে, রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করতে, একটি স্বতন্ত্র সংগঠন তাদের আহ্বানে এসেছেন, সেখানে তিনি কেন রাজনৈতিক বিষয়ে তিনি কথা বলতে যাবেন? আজকের দিনটা তো সত্যি রাজনীতির কথা বলার নয়, যেখানে দাঁড়িয়ে গান্ধীজি রবীন্দ্রনাথের বিস্তর মতভেদ, মত পার্থক্য, জালিয়ানওয়ালা বাগের কথা নিয়ে রবীন্দ্রনাথ অ্যান্ড্রুজকে পাঠাচ্ছেন গান্ধীজির সাথে কথা বলতে। সব বুঝলাম রাজশ্রী, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে অর্জুন চৌরাসিয়ার যখন মৃত্যু হয়েছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত কর্মসূচি বাদ দিয়ে সেখানে চলে গেলেন, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করলেন না, খুন এরকম ইঙ্গিত দিয়ে দিলেন, তারপরে কার্যত বিজেপির মুখ পুড়লো যখন ময়নাতদন্তে দেখা গেল যে ওটা আত্মহত্যার ঘটনা। আমি বলছি সেটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাও করতে পারতেন, অথচ আজকে যখন তাকে এবং তার পুত্রকে আক্রমণ করা হচ্ছে তিনি নীরব, এই প্রশ্ন তো উঠবে। কারণ 200 জন কার্যকর্তা বিজেপির মারা গেছে, 200 জন কার্যকর্তা, আমরা হাইছি আমার, রাজেশ, তাপস, অভিজিৎ, এদেরকে লাশগুলো আমরা বয়ে নিয়ে বেরিয়েছি, তাকে আক্রমণ করছে। অতীতেও তো নরেন্দ্র মোদীকে কি আক্রমণ করা হয়নি, অমিত শাহকে কি আক্রমণ করা হয়নি? কিন্তু তারা টু শব্দ করেননি, তারা রাস্তায় বেরিয়ে ধর্ণা দেননি, তারা ইডি সিবিআই দপ্তর গ্রেফতার করেননি। আজকে দাঁড়িয়ে কারণ তাদের কাছে বাঁচার উপায় নেই। টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে কিনা, তার ছেলের কাছে যাচ্ছে কিনা, প্রকাশ্যে প্রশ্ন হচ্ছে। কারণ আগে বিএসএফ এর আধিকারিক সতীশকেই অ্যারেস্ট করা হয়, সিবিআই তাকেই অ্যারেস্ট করে, সেখান থেকে এনামুল হক, সেখান থেকে সাইগাল হোসেন, সেখান থেকে লিঙ্ক পাওয়া যায় অনুব্রত। অনুব্রতকে করতে গিয়ে অনুব্রতর 121-24 কত কোটি টাকার সম্পত্তি, তার নিজের নামে 24টি প্রপার্টি, তার মেয়ের নামে 26টি প্রপার্টি, তার বোনের নামে 12টি প্রপার্টি, তাদের ক্রমশ আরো দীর্ঘ হতে পারে। কিন্তু আমি সেই দিকে না গিয়ে বৈশ্যনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে আসব, ঠিক যেখান থেকে রাজশ্রী শেষ করেছিল। আজকে বৈশ্যনাথদা খুব জল্পনা ছিল অন্তত সংবাদ মাধ্যমে যে বীরভূমে ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং তার সুকন্যা, তার কন্যা, তাদের গ্রেফতারি নিয়ে কোন দিকে অভিষেক দাঁড়াবেন, কিন্তু একেবারে ডিফেন্স লয়ারের মতো সুকন্যার গ্রেফতারির যুক্তি তিনি কার্যত ব্যাট করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 150 গুণ সম্পত্তি বেড়েছে বলে সুকন্যা গ্রেফতার হলে, 80,000 গুণ সম্পত্তি বেড়েছে বলে জয়শা কেন গ্রেফতার হবেন না। এই আর্গুমেন্টের পরেও কিন্তু প্রশ্ন থেকে যায় বৈশ্যনাথদা, প্রথম প্রশ্ন যে সম্পত্তি করা তো ভারতবর্ষে অপরাধ নয় যদি তা সৎ পথে হয়, এইখানে প্রথম প্রশ্ন যে সম্পত্তিটা কোন পথে বেড়েছে, দ্বিতীয় প্রশ্ন যে দুর্নীতির পথে না চূড়ান্ত সততার পথে, তৃতীয় প্রশ্ন যে সম্পত্তিটা কালো টাকায় বেড়েছে নাকি সাদা টাকায়, এই প্রশ্নগুলোর উত্তর কোনোদিন অনুব্রত মণ্ডলের কাছে জানতে চেয়েছে দল বৈশ্যনাথদা? একটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া ভালো যে এই মুহূর্তে ভারতবর্ষে যারা রাজনীতি করছেন, যারা বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে বেছে বেছে সিবিআই বা ইডি তদন্তের আওতায় নিয়ে আসছে, সে দিল্লির উপমুখ্যমন্ত্রী হোক, মহারাষ্ট্রের সঞ্জয় রাউত হোক,
কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোনা পাচার হোক বা কংগ্রেসের চিদম্বরমজি থেকে আরও যারা আছেন তাদের সঙ্গে, কিন্তু আমাকে একটা প্রশ্ন বুঝিয়ে দিন যে জয়সায়ের সম্পত্তি এত গুণ বেড়েছে, জয়সায়ের সম্পত্তি নিয়ে কি একটা তদন্ত হয়েছে বা বিজয়ী বিজেপির যে সমস্ত নেতাদের সম্পত্তি বেড়েছে 8 কোটি টাকা পাওয়ার পর পরের দিন জামিন হয়ে গেছে, আর আজকে একটা মা মরা মেয়ে তার বাবা কাস্টাডিতে আছে, আমি জানি না, আমি আইনজীবী হিসাবে এটা আমার প্রশ্ন থাকে যে তাকে কাস্টাডিয়াল ইন্টারোগেশন করে তাকে জেলখানাতে বন্দি করে রেখে তাকে কাস্টাডিয়াল ইন্টারোগেশন করতে হবে, অথচ ইডি চার্জশিটে বলছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স হলো এই গরু পাচারের সঙ্গে সরাসরি জড়িত, আর তার মন্ত্রী হলেন অমিত শাহ, তাহলে কি এটা যাবে না যে তার কাছে তিনি কোনো বেনিফিশিয়ারি কিনা বা তার ছেলের কাছে কোনো বেনিফিশিয়ারি? আপনিও একজন আইনজীবী, তৃণমূল কংগ্রেসের দিল্লি সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীদের এক একটি মামলাতে দাঁড় করান আপনারা, এত ইভেন কংগ্রেসের কৌস্তবের দলের অভিষেক মনু সিংভি পর্যন্ত, তো তাদের এই মামলা করতে বলছেন না কেন? জয়সার বিরুদ্ধে আমি বলছি রাজনৈতিক মঞ্চে না বলে মামলা করুন না কি? আজকে আমাদের রাজ্যে যতগুলো সিবিআই ইডি হয়েছে এর প্রত্যেকটা তো সুপ্রিম কোর্ট নয় হাইকোর্টের নির্দেশে, এইটাই হলো কথা যে বিজেপির বিরুদ্ধে গত 9 বছর আপনি দেখিয়ে দিন যা যা মামলা হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয়েছে 95% মামলা। আমি বলছি যে আপনারা কেন মামলা করেননি? ঘটনাটাকে তো অন্যদিকে টার্ন করলে হবে, সেন্ট্রাল এজেন্সি কোন ইনভেস্টিগেশন করেছে এটা আপনি দেখিয়ে দিন না, আপনাকে কি শুধুমাত্র না আমাদের যেখানে সেন্ট্রাল এজেন্সি নেমেছে প্রত্যেকটা তো হয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টের নির্দেশে, এক লাইন জবাব। হ্যাঁ, প্রবলেম হলো আমি উত্তরটা নিয়ে একবার উত্তরের মাঝখানে কথা বললে এবার না না শুনি, বিজেপির যারা নেতৃত্বে আছেন কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদের আমলে দেশের সর্বোচ্চ ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, দাদা সব বুঝলাম, মামলা করেননি কেন? এটা এটাই যদি কারণ হয় যে একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো যে কোর্টে গিয়ে মামলা করে তাকে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এটাই যদি আপনাদের এখান থেকে ঠিক করে দেওয়া হয় তাহলে না না আমরা ঠিক করবো কেন? আপনারা তো মঞ্চের উপর থেকে বলছেন কিন্তু কোর্টে যাচ্ছেন না। পশ্চিমবঙ্গের বিধানসভায় দুজন বিধায়ক আছেন যাদেরকে মুকুল রায় এবং কৃষ্ণ কল্যাণী যাদেরকে বিধানসভার স্পিকার বলেছেন যে তারা বিজেপিতেই আছেন, তারা বিজেপির বিধায়ক। 11 জুন 2021 আগে দুবার সিবিআই মুকুল রায়কে বিজেপির বিধায়ক যিনি পরে হয়েছিলেন তাকে ডেকে পাঠিয়েছিলেন, এবং কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক যাকে সম্পূর্ণ রীতিনীতি নিয়ম মেনে বিরোধী বিজেপির বিধায়ক আপনাদের দুজনকেই থামালাম, তার কারণ হচ্ছে স্টুডিওয় যে চিৎকারটা আপনারা শুনছেন কি বিস্ময়কর, যে আজকে রাজ্য রাজনীতি কিন্তু ততটা উত্তপ্ত হলো না, বিশেষ করে বিজেপির তরফ থেকে জবাব এখনও এলো না এরকম তীব্র আক্রমণের পর। আমি কৌস্তভ বাগচির কাছে আসবো। কৌস্তভ, একেবারে যে ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন কেউ বলতেই পারেন যে তো এআইসিসির লাইন, তার কারণ হচ্ছে প্রতিদিন তোমাদের দলের হয় পবন খেরা নয় সুপ্রিয়া সিলেট নয় জয়রাম রমেশ নয় রণদীপ সুরজেওয়ালা এই ভাষাতেই জয়সা এবং অমিত শাহের কথা বলেন এবং তদন্ত দাবি করেন। আমি বলছি যে তোমরা বারবার বলো যে এই দুটো দলের মধ্যে সেটিং হয়ে গেছে, তার কারণ ইডি আর সিবিআই একটা পর্যায়ে অবধি পৌঁছচ্ছে আর উঠছে না। আমি বলছি যে এই ভাষায় আক্রমণের পরও সেটিং বলবে না, এই মানে তীব্রতাটা যখন কোনো নির্বাচন থাকে তখনই এগুলো তীব্রতাগুলো হয় আর কি। আমি অমিত শাহ এর আগেও রবীন্দ্রনাথের জন্মদিন গেছে, আগেও অনেক কিছু হয়েছে আসতে দেখিনি, আজকে হঠাৎ 163তম জন্মদিনে অমিত শাহের আসা। তারপরে কদিন আগে হচ্ছে অমিত শাহর এই স্টেটমেন্টটা যে আমরা এখান থেকে এতগুলো লোকসভা আসন চাই, বিধানসভা চাই বলেনি একবারও, তারপরে বলেছে এতগুলো পেলে বিধানসভা হয়ে যাবে, মানে এটা জবরদখল টাইপের ব্যাপার, ওটা অন্য বিষয়, কিন্তু লোকসভা বলেছে সিগনিফিকেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো হচ্ছে আমরা বিধানসভা এতগুলো চাই, এটা লোকে যখন বলা শুরু করলো তখন হয়ে গেলো যে আমরা লোকসভা তো দখল করবো, কালকে মুর্শিদাবাদে বলেছে এখন 43টা লোকসভা 40টা সিট দখল করবো। তো এই যে একটা প্যাসিভ অ্যাক্টিভ সব মিলিয়ে মিশিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এটা খুব ভালো বোঝা যায়। সুমন দা নাহলে কার খেয়ে দিয়ে কাজ পড়েছে বলুন তো, এটা খুব লজিক্যাল একটা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডাকলো
2021 মানে মোস্ট প্রবলি সেপ্টেম্বর, একটা কালো জামা পরে বেরিয়েছিল ভালুক নাচের মতন, সেই সুন্দর লাগছিল বেশ। সেই যেরকম ভালুকের নাকে দড়ি এরকম থাকে না মাস্টারের হাতে, যারা খেলাটালা দেখায় তাহলে ভালুক নাচো ভালুক নাচবে, ভালুক তোমার জ্বর হয়েছে ভালুক কাঁপবে, ঠিক মনে হলো একদম সুন্দর সাজানো স্ক্রিপ্ট। ওখানে বেরিয়ে কংগ্রেসকে গালাগাল দেওয়া শুরু করলো, এই কংগ্রেস এই করেছে কংগ্রেস সেই করেছে, বিজেপির বিরুদ্ধে কোনো টু শব্দটি নেই। আমি যেটা বলতে চাইছি বারবার, কিন্তু আজকে তুমি দেখো দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে কেন ইডি তাকে জেরা করছে না, তার ছেলেকে কেন গ্রেফতার করছে না, সে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কেন গ্রেফতার করছে না, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত অভিযোগ, মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন রেড হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন রেড হচ্ছে না, এই প্রশ্ন তো আমরাও তুলতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তো সেই প্রশ্নগুলো আমাদেরই প্রশ্ন, আলাদা করে কোনো বাহাদুরি নেই এখানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো আজকে বলছে, এই কথাগুলো আমরা বলছি যে এই পাল্টা প্রশ্নটা আবার আমরা করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন রেড হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন রেড হচ্ছে না, কালীঘাটের কাকু কালীঘাটের পিসি ভবানীপুরের ভাইপো এরা সবাই কেন বাদ যাচ্ছে, এটাই হচ্ছে আমার কথা। এই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপির যে আইবাসটা আস্তে আস্তে মানুষের চোখ থেকে পর্দা সরতে শুরু করেছে, এই সব খেলা দেখিয়ে কোনো লাভ নেই। এই যে দুটো দলেরই প্রতিনিধি আছে ভাই, নিজেরা বুঝে নিন, একটা নিশ্চিন্ন হয়ে যাওয়া পার্টি শুনতে আমি বলে নি, সিপিএম এর কাছে যারা নিজেদেরকে সারেন্ডার করেছে, প্লিজ তেলেঙ্গানা পার্টিকে সারেন্ডার করে দিল, যারা শূন্য সিট পায় তাদের কথার কি ভ্যালু, এবার একবার আমি বলে নি তুমি বলে না, আরে আপনাদের কথার কোনো ভ্যালু নেই, বলে বলতে দেবেন না, আপনারা নির্বাচন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস কখনো দেয় না। কৌস্তবদাকে এক্ষুনি এআইসিসির কেন্দ্র থেকে বলবে বেশি মমতা বিরোধিতা করো না, আবার কৌস্তবদা এর বাইরে আমরা তো শূন্য দল বৈশাদা, তোমাদের রাস্তায় বেরো না চোর চোর বলে শুনতে, আমাদের শুনতে হয় আমি এত দূরে করি না সাংবাদিকের কাছে, বলে না আপনারা আমাদেরকে চোর চোর বলে আমাদেরকে বলে না, আমি বলে আমরা তো তোমাদের কয়েকদিন বড় বাসায় চলে আসছে লোকে চোর বলেছিল, সাংবাদিকের কাছে চোর বলছে লোকে, আমাদের চোর বলছে না আইসিসি, আমাদের কেউ চোর বলছে সে কাঁদতে হয় না, তোমাদের চোর বলছে চলে না, তোমাদের চোর বলছে কি বলছে না, তোমাদের রাজনীতি কি চোর বলছে কি বলছে না, পাতাল বিক্রি করে দিচ্ছো থেকে সরানো কি করা সবাই একটু পরে সাংবাদিকের কাছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, বিশ্বনাথ দা দুটো অংশ, এক হচ্ছে খানিকক্ষণ আগে বৈশ্বনাথ দা সম্পত্তির বলছিলেন, বাবা মেয়ের সম্পর্কের কথা বলছিলেন, সত্যি সত্যি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যে বাবা যদি কিছু করে থাকেন তাহলে মেয়ে কেন গ্রেফতার হবে ইত্যাদি ইত্যাদি, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু যেখানে সাধারণ মানুষের খটকাটা এবং যেখানে এই সম্পত্তির প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে পাঁচটি লটারিতে তিন বছরে 2 কোটি টাকা পেয়েছেন, এরকম যদি যারা দেখছেন কোটি কোটি দর্শকরা তাদের মধ্যে কেউ থাকেন দয়া করে জানাবেন, আলাদা করে তার প্রতিবেদন আমরা তৈরি করব। অনুব্রত মণ্ডলের পরিবারে এই 2 কোটি ঢুকেছে 3 বছরে 5টা লটারিতে। আর একটা উদাহরণ দিই, 4 কোটি 70 লক্ষ টাকা 20 দিনের মধ্যে নগদে সেই 4 কোটি 70 লক্ষের সম্পত্তি কেনা হয়েছে। আমি বলছি যে এইগুলো প্রশ্নের মধ্যে কেন থাকবে না, এক দুই হচ্ছে যখন এই সম্পত্তি হচ্ছিল এর কিছুটা অন্তত আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে আইটি ফাইলে রিফ্লেক্টেড হয়েছে, সেই খবর পার্টির কাছে কেন থাকবে না, যদি থাকতো আর পার্টি প্রশ্নটা করতো তাহলে জনসমক্ষে এই কৌস্তব যে খারাপ শব্দটা বলছিল আজকে তৃণমূলকে সেটা শুনতে হতো না, মানবেন? দেখুন, পার্টি কি সত্যি চেয়েছিল যে অনুব্রত মণ্ডলের মতন যারা জেলা সভাপতি বা বিভিন্ন পদাধিকার আছে পদের আছে বা প্রশাসনে আছে তারা দুর্নীতির বাইরে থাকুক, নাকি পার্টি যেহেতু মানে সিপিএম এর মতন লেভি সিস্টেম নেই, পার্টি খুব সচেতন ভাবেই এইভাবে টাকা জোগাড় করতে চেয়েছিল পার্টি চালানোর জন্য, যে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ব্যাপক মানে প্রচার ব্যাপক ধরনের টাকা খরচা সেই টাকাগুলো আসতো কোথার থেকে, এই সিস্টেমটাই তো ইনস্টিটিউশনালাইজ, এই করাপশনটা ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল মানে মানিটাকে জেনারেট করবার জন্য, ফলে পার্টি কি সত্যি চেয়েছিল, এই প্রশ্নটা আমি রাখতে চাই। দ্বিতীয় যেটা চিন্তা, সাইগল হোসেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, তার যে বিপুল সম্পত্তি পাওয়া গেছে সেই বিপুল সম্পত্তি কী করে তিনি পেলেন, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার যে অনুব্রত মণ্ডল যে ইকোসিস্টেম তৈরি করেছিলেন তাতে সাইগল হোসেন তার মেয়ে থেকে শুরু করে তার তার বিভিন্ন পরিচারিকা তাদেরকে বিভিন্ন নামে বেনামে যে যে টাকাটা তিনি তৈরি করেছিলেন বিভিন্ন সিস্টেমেটিক্যালি জেলা পরিষদ থেকে শুরু করে একেবারে সাধারণ মানে ঠিকাদার স্বাভাবিক কিছু,
কিন্তু আমি দেখুন দুর্নীতিটা কিভাবে হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতারাই বলেছে বীরভূম জেলাতে। আপনার আপনার ক্যামেরাতে পরিষ্কার তৃণমূলের একের পর এক নেতা তারা বলেছেন যে কিভাবে গাজান মামলা দিয়ে তাদেরকে 8 মাস 10 মাস করে জেলে পাঠানো হয়েছে। অনুব্রত মণ্ডল কি অত্যাচার করেছে সেটা অন্য কারো কথা আমি বিশ্বাস করবো না, শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা বলবো যে তৃণমূল কংগ্রেস মানে মাছ যেমন বড় মাছ যেমন ছোট মাছকে খায় তেমনি ভাবে তৃণমূল এর যারা সাধারণ কর্মী ছিল সমর্থক ছিল তাদেরকে কিভাবে রাঘব বোয়াল এই অনুব্রত মণ্ডলের মতন লোকরা খেয়েছে। তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করেছে, কোনো বিরোধী অত্যাচার করেনি, তৃণমূলের অত্যাচার তৃণমূলই করেছে, অনুব্রত মণ্ডল করেছে। তারপরে সেই অনুব্রত মণ্ডলের পেছনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, তখন আমার ভয় হয়, তখন আমার ভয় হয় যে এই রাজনীতিটা পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে চাইছে তারা, অর্থাৎ কালো দিনটাকে প্রতিষ্ঠা করতে চাইছে, দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করতে চাইছে, বাংলা জীবনটাকে ছারখার করে দিতে চাইছে না। আমি ছারখার করে দিই সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে এরই উত্তর নেব। আমি জাস্ট কয়েকটা শব্দ বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকন্যা মণ্ডলকে সমর্থনের আগের অংশে 4টে শব্দ বলেছেন যে আমি কাউকে ডিফেন্ড করছি না, এই 4-5টা শব্দ বলে এই বক্তব্য শুরু করেছেন। কিন্তু সুমনদার কাছে প্রশ্ন আমার খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে জয়সার সম্পত্তি বেড়েছে দেশের মানুষ কি থেকে জানতে পেরেছেন, আইটি ফাইল থেকে। সুকন্যার সম্পত্তি বেড়েছে, অনুব্রত মণ্ডলের সম্পত্তি বেড়েছে দেশের মানুষ কোথা থেকে জানতে পেরেছেন, ইডি আর সিবিআইয়ের তদন্ত থেকে। সুমনদার কাছে আমার পরিষ্কার প্রশ্ন হচ্ছে দল জানতো না, দল একবারও সোর্স অফ ইনকাম বা আইটি ফাইল ওই ম্যাজিকটা কী করে হলো এটা জিজ্ঞেস করলো না। আমি বলছি যে মানিক ভট্টাচার্যের বিদেশ যাত্রার কথা আদালতে সাংবাদিকরা প্রথম জানতে পারেন, আমি বলছি দল জানতো না, গুণাক্ষরে টের পায়নি, মানুষ এটা বিশ্বাস করবে তো সুমনবাবু? না দেখুন, আমি বলছি যে গোটা আলোচনা পর্বটাই এখন পরিচালিত হচ্ছে ওই তুম চুপড়া হো সিন্ড্রাম থেকে। মানে খুব অদ্ভুতভাবে দেখবেন, আপনি বারবার ধরে বলছেন না যে কেন মামলা হয়নি, আমি তো অদ্ভুত লাগছে যে মামলা হবে কেন, একটা যদি দুর্নীতি হয়ে থাকে পশ্চিমবঙ্গে, কোনো দুর্নীতি হলে আপনারা প্রথম কি বলেন যে কেন রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি নিজের থেকে, রাজ্য প্রশাসন পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? না না, তাহলে আজকে বলতে হয় যে আদালতের আদালতের সিবিআই তদন্তের নির্দেশের এই জন্য অপেক্ষা করতে হয় যে রাজ্য সরকার তদন্ত, সেটাই তো, সেটাই তো আমারও সেই প্রশ্ন, একই তো প্রশ্ন। মানে আমাদের আদালতে তো বিরোধীদের যেতে হয়েছে, রাজ্য সরকার লাড্ডু হিসেবে হাতে তুলে দেয়নি তদন্ত, ছেলের বিরুদ্ধে যখন প্রশ্ন উঠছে, যখন তার ওই 80,000 গুণ সম্পত্তি বৃদ্ধির কথা উঠছে, তখন কেন তদন্ত স্বইচ্ছায় কেন কেন্দ্রীয় সরকার করছে না, এই প্রশ্নটা কেন এখান থেকে উঠছে? যে কারণে উঠছে যে আমি অমিত শাহের ছেলের কথা বাদ দিন, সত্যপাল মালিক তিনি তো রাজ্যপাল ছিলেন, 300 কোটি টাকা তাকে ঘুষের অফার দেওয়া হয়েছিল, তিনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, কেন তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না বা সেই তদন্তের আওতায় তিনি কেন আসছেন না বা আলোচনা হচ্ছে না? আমি দুটো তিনটে কথা খুব উল্লেখ করতে বলবো, যে আমি বিশেষ আদালতের একজন বিচারক MSK বক্সি তার একটা কথা, তিনি বলছেন যে তদন্তকারী অফিসার কিছু পূর্ব নির্ধারিত ধারণার বশবর্তী হয়ে তদন্তের কাজ পরিচালনা করছেন এবং তিনি কিছু তথ্য তুলে এনেছেন যেগুলো পরস্পর বিরোধী। কথাটা তিনি বলছেন হচ্ছে গুজরাটের নারোরা পাটিয়া মামলাতে বিশেষ আদালত এবং সেই তদন্তটা কারা করছে, দুর্ভাগ্যজনক সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া SIT, সুপ্রিম কোর্টের SIT স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা তদন্ত করছে, তাদের তদন্ত সম্পর্কে এই কথা বলছে এবং দিনের শেষে নারোরা পাটিয়ার ওই 67 জন অভিযুক্ত তারা বেকসুর খালাস হচ্ছে। প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে যে ইডিতে আর কোনো কি যোগ্য ব্যক্তি নেই, সঞ্জয় কুমার মিশ্র গত 2020 থেকে ধাপে ধাপে তার পরপর এক্সটেনশন হচ্ছে, 2021 ল বদলে দেওয়া হলো CBI এবং ইডিতে যাতে এই এক্সটেনশন করা যায়, নিজেদের কাছের লোককে এক্সটেনশন করা যায়, নিজেদের পদ্ধতিতে পরিচালনা করা যায় যাতে তদন্তগুলো, সেই আইন পরিবর্তন করে দেওয়া হলো। তারপরেও আজকের খবর হচ্ছে যে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সে ব্যাপারে রায় দিয়েছে। আমি রাজেশের কাছে উত্তর নেব, সুমনদাকে শুধু মনে করিয়ে দেবো যে চিট ফান্ডের তদন্ত যখন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের গঠন করা সিট করছিল, তখন আদালতের মন্তব্যগুলো ভুলে গেলেন? না না, আমি তো সেই পাশাপাশি, আমি তো এটাও বলছি, এই কথাটাও তো ওটা আছে, কিন্তু সুমন বন্দ্যোপাধ্যায় একাধিক ফ্যাক্টস দিয়েছেন যে এক্সটেনশন থেকে শুরু করে বহু ক্ষেত্রে চোখের সামনে ছবিটা ক্লিয়ার, সুমনদারা প্রত্যেকেই জানতে পেরেছেন জয়সার কত পার্সেন্ট সম্পত্তি বৃদ্ধি হয়েছে, যেটা উনি নিজে আইটি রিটার্ন দাখিল করেছেন, কোন ইডিসিবিআই এর রেড থেকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি 150 কোটি আমরা দেখেছি।
আর অভিষেক ব্যানার্জি এই কথাগুলো বলছেন সমর্থন করতে আরে অভিষেক ব্যানার্জির জন্য জনজীবন আসছে বলে এত কথা কি আসছে আজ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং হতে ভিড় লক্ষ্য করতে হবে আর তার বাবা তবে রাস্তা আটকে মুশকিল হচ্ছে আমি একটু পরে সেই প্রতিবেদনও দেখাবো যে জনজোয়ারের মধ্যে শৃঙ্খলা কতটা আর খোলা হাওয়ার যে অনুষ্ঠান সরাসরি আপনারা দেখছিলেন সেই অনুষ্ঠান শুরুর আগে সেখানেও ধাক্কাধাক্কি একদিকে যদি ব্যালক বক্স ছিনতাইয়ের কথা দেখি তো অন্যদিকে ধাক্কাধাক্কি দলীয় অনুষ্ঠানে না সেটাও চোখ এড়াচ্ছে না কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো যে স্টুডিওতে যে তর্জা যে যুক্তির চাপানুতর চলছে না আমরা সবাই অনেক সময় সেটাকে যথেষ্ট উপভোগী করি কিন্তু মুশকিল হচ্ছে তার লক্ষ্য যদি রবীন্দ্রনাথ ঠাকুর হন তাহলে নিঃসন্দেহে কেউ বেদনাহত হতেই পারেন আজকে রাজ্য রাজনীতির এই উত্তাল ঝড়ে বারবার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম টেনে আনা হলো তার জন্মদিনেও দেখুন তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য রাজনীতি প্রসঙ্গে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তবে তার জন্মজয়ন্তীতেও বাদ গেল না সেই রাজনীতি রবি প্রণামেও তুঙ্গে উঠল রাজনৈতিক তর্চা রবীন্দ্রনাথকে নিয়ে কাজ যত কাড়াকাড়ি করল তৃণমূল বিজেপি আর এটা করতে গিয়ে মুখ্যমন্ত্রী টেনে আনলেন প্রায় আড়াই বছর আগে বিধানসভা নির্বাচনের প্রাক্কালের একটি ঘটনার প্রসঙ্গ ২০২০ সালের ৯ই ডিসেম্বর বেঙ্গল বিজেপির অ্যাকাউন্ট থেকে এই টুইটটি করা হয় যেখানে বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলে উল্লেখ করে তাতে বক্তা হিসেবে জুড়ে দেওয়া হয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডার নাম সেই পুরনো প্রসঙ্গ মনে করিয়ে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী আমরা যেন কখনো না ভাবি যে নির্বাচনের প্রয়োজনে ৫ টাকায় কাউকে কাউকে কিনতে পাওয়া যায় এমন কি ভুল করে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সে কথাও বলা যায় পাল্টা বিজেপি মনে করিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ারের সম্পর্ক নিয়ে কি বলেছিলেন শেক্সপিয়ারকে আমাদের ছেলেমেয়েরা খুবই ভালোবাসেন এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর যখন গিয়েছিলেন দর্জনে যখন গীতাঞ্জলি ছবি তিনি রচনা করছেন কিডস এবং শেক্সপিয়ার এই যে গান্ধীজি সেদিন বেলেঘাটার গান্ধী ভবনে অনশন করছিলেন এবং যদি আমি ভুল না হই তাহলে এ কথা সত্য গান্ধীজির অনশন একসময় ভাঙাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক গ্লাস ফলের রস নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে বেলেঘাটায় গান্ধীজির অনশন ভঙ্গ আবার রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের মিটিং লন্ডনে রাকেশ রোশন চাঁদে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তো এগুলো যিনি লিখেছিলেন বা যারা এই স্ক্রিপ্ট ওনাকে লিখে দিয়েছিলেন তারা কারা এটা জানার জন্য মনে হয় একটা সিবিআই তদন্তের প্রয়োজন আছে মুখ্যমন্ত্রীকে বলবো আপনি ঠিকই বলেছেন রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে এরকম কথা যারা বলেন তারা মূর্খ এবং অসভ্য আবার একই রকম ভাবে রবীন্দ্রনাথকে দিয়ে মৃত্যুর পরেও নেতাজির অনশন ভাঙাবার জন্য লেবুর রস যিনি খাওয়ান তিনিও তো অসভ্য এবং মূর্খ কে কাকে বলছে মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীর সকালে জোড়াসাঁকো হয়ে আসেন অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের পর ঠাকুর বাড়ি ঘুরে দেখেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘরে জন্মেছিলেন কোন ঘরে তার মৃত্যু হয়েছিল এর পাশাপাশি ঠাকুর বাড়ির বিচিত্রা ভবন ঘুরে দেখেন অমিত শাহ রবীন্দ্রভারতী কর্তৃপক্ষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সময় এবং জন্মতিথি জানতে চান তিনি এর পাশাপাশি আইনস্টাইনের সঙ্গে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়েছিল তাও জানতে চান অমিত শাহ এরপর ভিজিটার্স বুকে গুজরাতি ভাষায় নিজের প্রতিক্রিয়া লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালি আবেগকে কখনোই উনি নাড়া দিতে পারবেন না ২১ও পারেননি আর ২৪ও পারবেন না বিজেপি একমাত্র রাজনৈতিক দল সর্বভারতীয় যাদের প্রতিষ্ঠাতা বাঙালি গোটা ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ বাদ দিয়ে পলিটিক্যাল পার্টির অফিসে যে বাঙালির ছবি থাকে তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কবিগুরু লিখেছিলেন হেমো দুর্ভাগাদেশ যাদের করেছো অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান
এখনকার রাজনৈতিক দলগুলি কি তা মনে রাখে? অন্ড মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুভময়দার কাছে আসব। শুভময়দা, অর্থাৎ দেখা গেল যে রবীন্দ্রনাথ তার জন্মের 162 বছর পরেও বঙ্গ রাজনীতির আবর্তের মধ্যে মানে গোটা দিন থাকলেন এবং কার্যত টানাটানির শিকার হলেন। আমরা দেখেছি এর আগে কলকাতা শহরে বিদ্যাসাগর মশায়ের মূর্তি ভাঙা হয়েছে এবং আজকেও সেই ঘটনা নিয়ে তৃণমূল বলে বিজেপি করেছে, বিজেপি বলে তৃণমূল করেছে এবং সেই নিয়ে তার কোনো কনভিকশন হলো না, পুলিশ চার্জশিট দিয়েছে, ঠিক আছে। আমি বলছি কোথাও একটা রাজনীতির আবর্তে কখনো আমরা বিদ্যাসাগরকে টেনে আনি, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে আনি, আপনার কি মনে হয়? আতার বিচি নিজে পুঁতে পাব তাহার ফল, দেখব বলে ছিল মনে বিষম কৌতূহল, লিখছেন শ্রাবণ 1344-এ। তা রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন, তখন তার বয়স ছিল 9, নিজের ঘরের পাশে অল্প ধুলোর মধ্যে একটা আতার বিচি পুঁতে চেষ্টা করছিলেন গাছটা হয় কিনা। মাস্টারমশাই বললেন এই তোমার তো পড়াশোনায় মন থাকছে না, সেখানে দিলেন আতা গাছ, ওইটুকু আতা গাছ কেটে তারপর সিমেন্টের মধ্যে অনেক চেষ্টা করলেন সে আতার বিচি পুঁতে গাছ টাছ বানানোর, কিন্তু শান বাজানো সেই মেঝেতে আর কিছুতেই আতা গাছ হলো না। ফলে মুশকিল হচ্ছে এই যে রবীন্দ্রনাথ যে জায়গায় আমাদের নিয়ে গেছিলেন আজ থেকে 100 বছরের বেশি সময় আগে, সেই জায়গায় আমরা যে কখনোই পৌঁছতে পারবো না এটা বোধ হয় রবীন্দ্রনাথ জানতেন না। এবং রবীন্দ্রনাথ তো নিজেকে নিয়ে খুব মজা করতেন এবং তার অনুরাগীরা অনেকে করতেন, সৈয়দ মুস্তাফা আলী বা আরও অনেকে। তা আজকে যে ঘটনাগুলো ঘটছে আমার মনে হয় সবচেয়ে খুশি হতেন রবীন্দ্রনাথ নিজে, অর্থাৎ তাকে ঠিক কোন জায়গায় নামিয়ে আনা গেছে এই জিনিসটা কিন্তু রবীন্দ্রনাথের যে কৌতূহল তার মধ্যেও সম্ভবত ছিল না। এবং আজকে কিন্তু একটা নতুন একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে এতদিন রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা তো রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জেনেছি, নতুন নতুন তথ্য, যেগুলো রবীন্দ্রনাথও জানতেন না, আমরা ইতিহাসেও জানতাম না। আজকে কিন্তু সম্ভবত নতুন কোনো তথ্য রবীন্দ্রনাথ নিয়ে আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো নেতা দেননি, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হয় সেই দিক দিয়ে এবারের রবীন্দ্রনাথের যে নিয়ে আলোচনা টালোচনা সেগুলো একটু ভালো জায়গায় আছে। এখন মূল যে আলোচনাগুলোর জায়গায় যে জায়গাটা আসছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কিন্তু বিভিন্ন ধরনের মতামত ছিল এবং উদারবাদের বিষয়টা ছিল। আমাদের রাজনীতিতে যেটা মূল মুশকিল হচ্ছে, যে কোনো একটা রাজনৈতিক দল তাদের নেতা নেত্রী যখন রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা ভুল বলে ফেলছেন, বলাই স্বাভাবিক, রবীন্দ্রনাথ এত বড় যে আমাদের এখন যে রাজনৈতিক নেতারা আছেন আমার বলতে এতটুকু কুণ্ঠা নেই যে তাদের পক্ষে গোটা রবীন্দ্রনাথ পড়া, তার জীবন পড়া এবং সেটা মনে রাখার সময় নেই, তাদের আরও অনেক কাজ আছে। কিন্তু এই যে গুণভাগের যে বিষয়গুলো সেই জায়গা নিয়ে রবীন্দ্রনাথ অঙ্কটঙ্ক নিয়ে কি বলেছেন পড়ে আসা হয়নি, কিন্তু এই যে 150 বা 8000 গুণ নিয়ে কথা হচ্ছে তাতে একটা বড় কথা আছে, সেটা হচ্ছে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি নিয়েই কিন্তু আলোচনা। এবং এই জায়গায় রবীন্দ্রনাথের সময় থেকে আজকে অবধি আমরা সকলে জানি যে যতটা আয় তার সঙ্গে কি ব্যয়টা সঙ্গতিবিহীন হয়ে যাচ্ছে, সেই প্রশ্ন, সে কৌতূহল রবীন্দ্রনাথের সময় বিভিন্ন সেই আতার বিচি থেকে গাছ হওয়ার কৌতূহল থেকে আজকে আমাদের মনে আছে। সব রাজনৈতিক দল তারা নিজেরা একটু বলুন না যে তাদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন হচ্ছে না হচ্ছে না, আমাদের কৌতূহলটুকু নিরসন করে দিন, তাহলে আমরা রবীন্দ্র জয়ন্তীতে রাজনীতি নিয়ে না ভেবে রবীন্দ্রনাথকে নিয়ে একটু ভাবা। আমি ঠিক এইখানে পরের প্রতিবেদনটা রাখবো, যেটা একটা প্রশ্নের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কী প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন আজকে রবীন্দ্র প্রসঙ্গে দুটো দলই, মানে এই রাজ্যের শাসক এবং এই রাজ্যের বিরোধী দল, তারা বিদ্যাসাগর মশায়ের 2019 সালে যে ঘটনা ঘটেছিল মূর্তিকে কেন্দ্র করে সেই ঘটনার কথা বলেছেন, কিন্তু আজ অবধি কনভিকশন হলো না, যার ফলে আমরা জানতে পারলাম না যে আসলে ওই দিন ঠিক কী ঘটেছিল। পরের প্রতিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে 41 বছরের বড় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দিয়ে রবীন্দ্রনাথের ভাষা শিক্ষার শুরু। রবীন্দ্রনাথ বলেছিলেন, বঙ্গ সাহিত্যে আমার কৃতিত্ব দেশের লোক যদি স্বীকার করে থাকেন তবে আমি যেন স্বীকার করি, একদা তার দ্বার উদ্ঘাটন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজ রবীন্দ্রনাথের জন্মদিনে সেই বিদ্যাসাগরের প্রসঙ্গ উঠে এলো রাজনীতিবিদদের মুখে, কিন্তু সেই প্রসঙ্গ মোটেও সুখকর নয়। বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়, আবার নির্বাচনের কারণে না জেনে লিখে নিয়ে এসে অথবা টেলিপম্পটারে লিখে নিয়ে এসে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু আমি মনে করি হৃদয় যাদের থাকে, হৃদয়ের মধ্যে যা স্বর্ণিবন্ধ থাকে, হৃদয়টাকে মুক্ত রাখুন। পয়লা বৈশাখের পর 25শে বৈশাখ, বাঙালি অস্মিতাকে ছুঁতে ফের বঙ্গে এসেছেন অমিত শাহ। গত 6 মাসে এই নিয়ে 3 বার রাজ্যে এলেন তিনি।
2019 কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলেজ স্ট্রিট চত্বর। এই ঘটনা কারা ঘটিয়েছে তা নিয়ে তর্জা সপ্তমে ওঠে, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল ও বিজেপি। পরে জুন মাসে বিদ্যাসাগর কলেজের ভেতরেই নতুন বিদ্যাসাগরের মূর্তি বসানো হয়। এদিন জন্মজয়ন্তীতে রবিশরণে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সেই পুরনো ঘটনার কথা মনে করিয়ে খোঁচা দিয়েছেন তৃণমূলের মন্ত্রীরা। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করতে গেলে বিদ্যাসাগরকেও ভালোবাসতে হবে। সহজ পাঠ কে লিখেছে বা বর্ণ পরিচয় কার, দুজনকেই জানতে হবে। কোনো সম্প্রদায়ের সম্প্রদায়ের যে ভেদাভেদ সেটার বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ, তাই তার সেই আদর্শকে নিতে হবে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্টটা যদি উনি প্রকাশ করেন তাহলেই প্রকাশ পেয়ে যাবে যে বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিল। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় চার্জশিট পেশ হয়েছে ঠিকই, কিন্তু এখনো কেউ দোষী সাব্যস্ত হয়নি। বিদ্যাসাগর প্রসঙ্গে কবিগুরু লিখেছিলেন, বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন, তিনি যথার্থ মানুষ ছিলেন। বিদ্যাসাগরের জীবনীতে এই অনন্য সুলভ মনুষ্যত্বের প্রাচুর্যই সর্বোচ্চ গৌরবের বিষয়। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। হ্যারো অরণ্য ওই হোতা শৃঙ্খলা কই, 2019 যে ছবিটা এই আগের প্রতিবেদনে আপনারা দেখলেন তার মধ্যে যেটার অভাব ছিল, মারাত্মক অভাব ছিল, সেটা হচ্ছে শৃঙ্খলা। তার কারণ উচ্ছৃঙ্খল জনতা সেদিন অগ্নিসংযোগ করেছিল, তারও আগে মূর্তি ভাঙা হয়েছিল। কিন্তু খানিকক্ষণ আগে দুজন বক্তা দুদিকের বারবার বলছিলেন পরস্পর পরস্পরের দিকে আঙুল তুলে যে শৃঙ্খলা কোথায়। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি চলছে, ইনফ্যাক্ট দু মাস ধরে যে কর্মসূচি চলবে বলে প্রতিশ্রুত, তার ভেতরে শৃঙ্খলার অভাব দেখতে পাচ্ছি। আবার খোলা হাওয়া নামে না হলেও প্রত্যেকে জানেন যে মাননীয় অমিত শাহ যে বক্তৃতা দিলেন যেখানে কারা এই মহতি জনসভাটি বা মহতি গ্যাদারিংটি কারা কাদের উদ্যোগে হয়েছিল, সেখানেও কিন্তু শৃঙ্খলার অভাব। তার কারণ অনুষ্ঠান শুরুর আগে রীতিমতো হাতাহাতি দেখতে হলো সেখানেও। আমি ঠিক পাশাপাশি দুটো ছবি রাখবো আপনাদের সামনে। বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি শুরুর দিনই তুমুল বিশৃঙ্খলা। ব্যালট বিশৃঙ্খলার ছবির পুনরাবৃত্তি দেখা গেল বীরভূমেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরই মুরারইয়ের চাতরা হাইস্কুল মাঠে কর্মীদের মধ্যে শুরু হলো তুমুল হাতাহাতি। ব্যালট বক্স নিয়ে পালাতে দেখা গেল তৃণমূল কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটতে হলো পুলিশকে। নবজোয়ার কর্মসূচি শুরুর দিন থেকেই বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। এরপর অনুব্রতহীন বীরভূমে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে আলাদা নজর ছিল রাজনৈতিক মহলের। সেখানেও প্রার্থী বাছাই ঘিরে তৈরি হলো ধুমধুমার পরিস্থিতি। এটাই স্বাভাবিক হওয়ার ছিল, কারণ উন্নয়ন দাঁড়িয়ে থাকার প্রশিক্ষণ গত 5 বছর আগে 2018 সালে তৃণমূল কংগ্রেসের আজকের তিহার জেলের যিনি শুয়ে আছেন তিনি দাওয়াত দিয়েছিলেন আরও কয়েকটা জায়গায় নবজোয়ার হবে, দেখবেন নবজোয়ারের কেমন জয়, তৃণমূলের শুরু হবে নতুন করে আবার ভয়। কোনো ঝামেলা নয়, এটা পার্টিতে প্রাণের লক্ষণ। তৃণমূল একটা এত বড় দল এবং তৃণমূল মানুষের আশীর্বাদ পায়, একা ঝামেলা বলছেন কেন? ইনকাম থাকলে তো ইনকাম ট্যাক্স দেবে লোকে, যার ইনকাম নেই তার ইনকাম ট্যাক্সের ঝামেলা নেই। সোমবার রাতে বড়োয়ায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটির সময় সংঘর্ষে জড়াতে দেখা যায় তৃণমূলের দুই গোষ্ঠীকে। ক্যাম্পের বাইরে তুলে ফেলে দেওয়া হলো ব্যালট বক্স। তার আগে কোচবিহারের গোসানিমারিতে ছিঁড়ে কুচিয়ে ফেলে দেওয়া হয় ব্যালট পেপার, ভেঙে দেওয়া হয় গোটা ব্যালট বক্সই। এরপর সাহেবগঞ্জেও সামনে আসে ব্যালট বিশৃঙ্খলার ছবি। জলপাইগুড়ি রাজগঞ্জেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এরপর উত্তর দিনাজপুরের করণদিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শেষে মিনিট দশেক ধরে নেতাকর্মীদের মধ্যে তুমুল হাতাহাতির ছবিও সামনে এসেছে। এই নিয়ে বারবার কড়া বার্তা দিতেও শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যারা ভাবছে যে আমি 20টা ভোট এক্সট্রা ফেলিয়ে আমার জায়গাটা সুরক্ষিত এবং আমার আসনটা সুনিশ্চিত করতে পারবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে, আমি প্রথম দিন থেকে বলছি।
কিন্তু অভিষেকের এই বার্তার পরেও নানা জায়গায় কোনোভাবেই থামছে না ব্যালট ঘিরে বিশৃঙ্খলা। একদিকে তৃণমূলের কর্মসূচিতে যখন এই ছবি, তখন মঙ্গলবারই সায়েন্স সিটি অডিটোরিয়ামে অমিত শাহর অনুষ্ঠানের আগে পাস নিয়ে বাঁধল হাতাহাতি। পাসের জন্য ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা। মঙ্গলবার সায়েন্স সিটিতে অমিত শাহর দুটি অনুষ্ঠান ছিল। এর মধ্যে সায়েন্স সিটি অডিটোরিয়ামের অনুষ্ঠানের উদ্যোক্তা খোলা হাওয়া নামে একটি সংগঠন, যার সভাপতি পদে রয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। এই অনুষ্ঠানের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছিল। অমিত শাহ অডিটোরিয়ামে পৌঁছানোর আগে সেই পাস নিয়েই দর্শকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাস্কর মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি বৈশ্যনাথদের কাছে যাব। ব্যালট বক্স ছিনতাই, অনেকে বলছেন এটাই মক ট্রায়াল, যে পঞ্চায়েত ভোট বা পরবর্তী ভোট এ রাজ্যে কতটা শান্তিপূর্ণ হবে এটা থেকে বোঝা যাচ্ছে। এ তো সরাসরি বৈশ্যনাথদের নির্বাচনী বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত এই ছবি। আমি যারা সমালোচনা করছেন, সার্কাস্টিক কমেন্ট করছেন বা বিদ্রুপ করছেন, করুন, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যারা পঞ্চায়েত স্তরে মানুষের ম্যান্ডেট বা দলীয় কর্মীদের যে বক্তব্য, যা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া জানতে চেয়েছে। আমরা বহু বছর লাগলো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে পেলেন নাকি সুষ্ঠুভাবে নির্বাচন দেখতে পেলেন? এতগুলো জেলা ঘোরা হয়েছে, শুরু হয়েছে তারপর থেকে এতগুলো দিন গেছে, আপনি কয়েকটা জায়গা দেখাচ্ছেন এবং এত বড় দলে এতগুলো জায়গায় যাওয়া হচ্ছে, সেখানে কয়েকটা জায়গায় আপনি বিক্ষিপ্তভাবে দেখিয়েছেন। কিন্তু আমি আপনাকে বলছি যে আমরা যে প্রক্রিয়াটার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, যে ম্যান্ডেটটা জানতে চাইছেন যে পাবলিকের থেকে যে কাকে প্রার্থী করলে সেই প্রার্থী কাজ করবে বা তাকে দিয়ে এফেক্টিভ কাজ করবে, সেইখানেই তো উদ্বেগটা যে এখানে কোনো বিরোধী দল নেই। তৃণমূল বনাম তৃণমূলের ছবি যদি এই হয়, এখানে যখন কংগ্রেস, সিপিএম, বিজেপি যুক্ত হবে, এতে হাতাহাতি, খুনোখুনি, মারামারি, রক্তারক্তি হবে। আপনি কি মানে কোনো অন্য রাজনৈতিক দলকে দেখেছেন এই প্রক্রিয়াতে? তারা তাদের না দেখিনি, বিশ্বাস করুন, কিন্তু কোন রাজনৈতিক দলের কর্মীদের দেখিনি যে নিজেদের মধ্যে এইটা করতে। আপনি এই ছবিটা দেখে যদি ঘটনাটা না জানতে, আপনি তো বলতেন যে রাজনৈতিক সংঘাত রোজ হয়েছে এরকম, যেখানে প্রদেশ কংগ্রেস ভাঙচুর হতো না, মারামারি হতো না, 92 মহারাষ্ট্র ভবন, 96 আপনি তো প্রথম নির্বাচনী তো বিজেপি কংগ্রেসের কথা এলো, হ্যাঁ কথা বলে যে এই ট্র্যাডিশন বাই বৈশ্যতা বলছে কংগ্রেস, ঠিক আছে, ভালো কথা, হয়েছে এরকম, হয়েছে হয়েছে মহাদি সাধারণ ছাত্র বৈশ্য, এগুলো অ্যাডমিটেড ফ্যাক্ট, এগুলো হয়েছে। কিন্তু এই প্রথম আমার মানে বাপ চোদ্দ পুরুষের জমানায় প্রথম এরকম দেখলাম যে একটা রাজনৈতিক দল নির্বাচন আসার আগে কিভাবে চুরি জচ্চুরি করতে হবে তার একটা মক ট্রায়াল করে নিচ্ছে, মানে একটা প্র্যাকটিস ম্যাচ করে নিচ্ছে। কোনোদিন দেখি ব্যালট নিয়ে কিভাবে ছুটতে হবে, কিভাবে ছাপ্পা দিতে হবে, কিভাবে পুলিশকে ডজ দিতে হবে, কিভাবে লড়াই ঝগড়া করতে হবে, মোহর আঠা, এটা আজ অব্দি বলছে তৃণমূলই প্রথম রাজনৈতিক দল, একদম সত্যি কথা, প্রথম রাজনৈতিক দল যে এই গোটা জিনিসটাকে একটা প্র্যাকটিস ম্যাচে পরিণত করলো। আর যে রেফারি থাকবে যে বিষয়টা, সে একটা সুন্দর এসি ভ্যানিটি ভ্যানে বসে খোকাবাবু, সে নাকি সব বিষয়টা পরিদর্শন করবে, জিনিসটাকে একদম পুরোপুরি সুপারভাইজ করবে এবং সে এইভাবে নাকি মানুষের দুঃখ দুর্দশা বুঝবে। দুর্দান্ত প্লট, এটা আমরা খুব ভালো মতনভাবে দেখতে পাচ্ছি। যেখানে যাচ্ছে সেখানে বিশৃঙ্খলা, শোনা যাচ্ছে না, চলে যাবে, আমি এদের থামাতে বাধ্য হলাম, সরি, কিন্তু আমি তিনজনকেই থামালাম। হ্যাঁ, খুব দ্রুত দলীয় স্তরে যদি এই ধরনের ছবি দেখা যায়, তাহলে কিন্তু ভোটার হিসাবে আমি আতঙ্কিত, আমি আতঙ্কিত এই কারণেই যে এই ছবিটা বহু বছর ধরে আমরা প্র্যাকটিস দেখেছি, 2013 পঞ্চায়েত নির্বাচন, 2018 পঞ্চায়েত নির্বাচন, সম্প্রতি হয়ে যাওয়া পুরসভা নির্বাচন, এই ছবি আমরা দেখতে চাই না। যে এই ছবিটা এইগুলো প্রমাণ করে যে স্টেট ইলেকশন কমিশনের দায় আছে
এই ছবিগুলো নিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন 226 করা করে বলা করে বলা যে আমাকে প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমাকে প্রপার সিকিউরিটি দিন আপনি, প্রপার সিকিউরিটি। ইলেকশন কমিশনার যখন কথা উঠলো না, আমি নবজোয়ার কর্মসূচিতে কালকে যে ঘটনাটা ঘটেছে ওখান থেকে বলছে দু মাস বাদে এই নবজোয়ার কর্মসূচি শেষ হবে আর নির্বাচন কমিশন ইলেকশন আমি জাস্ট একটা কথা বলবো যে এই যে আমাদের কৌস্তব এত কথা বলছে যে কৌস্তবকে কদিন আগে আমি দেখলাম যে কোনখানে মালদাতে কোন একজন বাড়িতে দেখা করতে গিয়ে সেখানে গাড়ির এসি কোনটাতে বেশি ভালো সেই নিয়ে নাকি মারামারি করছে একটা সত্য কথা। সেটা 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 হচ্ছে যে তৃণমূলের নবজোয়ার বা বিজেপির খোলা হাওয়া এর জন্য আলিপুর আবহাওয়া অফিসে আমাদের কিন্তু একটা ডিপার্টমেন্ট খুলতেই হবে, কারণ এই দুই রাজনৈতিক দল এই বিভিন্নভাবে রাজনৈতিক আবহাওয়া যেভাবে পরিবর্তন করার চেষ্টা করছেন চটজলদি, এটা খুব জটিল, কখন সেটা ঝড়ে পরিণত হবে বোঝা যাচ্ছে না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে এখনও তাদের যতটা দখল আছে, এই যে ব্যালট বাক্স ভাঙাটাঙাগুলো হচ্ছে এগুলো তাদের দলের ক্ষমতা ছিল, অর্গানাইজেশনাল তাদের যে ক্ষমতা তাতে এগুলো একেবারে না হওয়া, সুতরাং আমার মনে হয় এর পেছনে তৃণমূলের হয় সার্ভে বা অন্য কিছু রাজনৈতিক ভাবনা আছে, ওনারা এটা করতে কিছুটা অ্যালাও করছেন, সেটা কেন এই মুহূর্তে আমি অন্তত বুঝতে পারছি না। বৈশ্যানর্দা এবং সুমনদা হয়তো দলের মধ্যে খোঁজ নিয়ে জানতে পারে। এই রকমই একটা খটকা বা ধাঁধা আমার পরের প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, যেটা অনেকেই যদি না নিজের চোখের সামনে দেখতেন একেবারে ক্যামেরায় কতটা বিশ্বাস করতেন বলা মুশকিল। তার কারণ শিল্পী শুভা প্রসন্ন, যিনি এই পরিবর্তনের আগে থেকে পরিবর্তন চাই হোর্ডিংয়ের অন্যতম প্রধান মুখ, অনেকে বলেন মূল উদ্যোক্তা, সেই শিল্পী শুভা প্রসন্ন যখন দ্য কেরালা স্টোরি ব্যান করলো রাজ্য সরকার গতকাল, আজকে তিনি মুখ খুলেছেন এবিপি আনন্দের সামনে এবং বলছেন যে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ এটা তো বজ্রং দলের কাজ, এমনকি হিটলারের শাসনের সঙ্গে তুলনা করছেন না। ভুল শোনেননি শিল্পী শুভা প্রসন্ন, কী বলেছেন শুভা প্রসন্নবাবু আপনাদের দেখাবো, পাশাপাশি তৃণমূলের বক্তব্য তো দেখাবোই। পরের প্রতিবেদন, হিটলারই একটা শাসন, এটা তো বজরং দলের কাজ হবে। বাংলায় দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণা করেছে তৃণমূল সরকার, এবার এই নিয়ে বিস্ফোরক তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পী শুভা প্রসন্ন। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন চিত্রশিল্পী। শিল্পীর স্বাধীনতা থাকা উচিত, আর বিশেষ করে কেরালা স্টোরি যে করেছে সে অত্যন্ত প্রতিভাশালী একজন চলচ্চিত্র নির্মাতা, হয়তো মমতা দেখে উঠতে পারেনি আর বিভিন্ন মানুষের কাছ থেকে হয়তো শুনেছেন, এবং আমাদের দুর্ভাগ্য লাগে কিছু সবসময় স্থাবক থাকে যারা হয়তো তাকে সঠিক পথে চালিত করে না। আমি ঘনিষ্ঠ বলেই তাকে মানে ভালোবাসি বলেই আমি যদি মনে করি যে কোনো সিদ্ধান্ত ভুল আমি বলতে পারি, আর আমি তো কোনো পার্টির মেম্বার নয়, দল গড়ে ওঠা যা কিছু তার সাক্ষী আপনারা জানেন, কত প্রাণ দিয়ে এই দলকে আজকে ইয়ে করেছে, এখন তার চারপাশে অনেকেই যারা স্থাবক বলছি তারা কেউ ছিলই না, তারা বরঞ্চ গালিগালাজ করত, কোথায় ছিল আন্দোলনের সময় তারা? উনি মহামানব শ্রেণীতে পড়েন, মানে আমার মতো ক্ষুদ্র মানবের ওনার মহামানবের মাথায় কখন কি চলে এটা আমার পক্ষে বোঝা সম্ভব। উনি রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখেন, কিন্তু এখন উনি যখন এইসব ধরনের কথাবার্তা বলেন, 26শে বৈশাখ আমি আবার এই বিষয়ে কিছু বলতে পারি, 25শে বৈশাখ আমি এর বেশি কিছু বলবো না। আগের বার আমি ওনাকে আপত্তি করেছিলাম বলে উনি কোথায় যেন ফোন করে কান্নাকাটি করেছিলেন। শুভা প্রসন্ন তৃণমূলের কোনো পদাধিকারী না হলেও তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহু যুগ পুরনো, তিনি রাজ্যের পালাবদলের সাক্ষী। সেই শুভা প্রসন্নর সঙ্গে সাম্প্রতিককালে তৃণমূলের একের পর এক সংঘাত বাঁধছে। এই বছরের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষায় পানি দাওয়াতের মতো শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন শিল্পী শুভা প্রসন্ন। বহু বহু কারণে নানান সাম্প্রতিকতার ছাপ বাংলা ভাষায় চলে এসেছে, আমরা কোনোদিন কখনো বাংলা ভাষায় পানি ব্যবহার করি না, আমরা কোনোদিন কখনো দাওয়াত দিই না, সুতরাং ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা। দেশপ্রিয় পার্কের সেই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুভা প্রসন্নর বক্তব্যকে খণ্ডন করে দেন খোদ মুখ্যমন্ত্রী। শুভাদা আমার অনেক শ্রদ্ধেয়, কিন্তু শুভাদাকে আমি একটা কথা বলবো, দেখুন কতগুলো শব্দ আছে
যে শব্দগুলো সারা বিশ্বে, তো ওয়াটারকে কেউ কেউ পানি বলে, মাকে কেউ আম্মা বলে, এটা আপনাকে মেনে নিতে হবে। ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে, এটা বাংলাদেশের ভাষা। আর এই ভাষাটাকে বাংলাদেশ থেকে যারা এপারে এসছে তারা সযত্নে গ্রহণ করেছে। শুন, আমি কিন্তু আমার মাতৃভূমিকে চেঞ্জ করতে পারি না, মাতৃভাষা যেটা। এবার দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তে শোভা প্রসন্ন নিশানায় তৃণমূল সরকার। যারা শিক্ষিত মুসলমান তারা এটা নিয়ে কিছু ভাববেন না, তথাকথিত অশিক্ষিত যারা তাদের খেপিয়ে দেওয়ার জন্য অনেক রকম কাজ হয়তো সেই শঙ্কাতে তিনি এটা চিন্তা ভাবনা করেছেন। দেব বাবুর আমলেও কিছু কিছু এরকম ঘটনা ঘটেছে, তবে আমাদের এই রাজ্যে এই জিনিসটা না হয় ভালো ছিল। তা নিজে শিল্পী, সেই কারণে তার এটা বারণ করা অন্যায় হয়েছে। বিজেপি যা বলছে একই সুরে কথা বলছে। আমি একেবারেই তাদের কথা শুনিনি, আমি তাদের কথা শুনিও না। আমি তাদের সঙ্গে আমি সত্যি সত্যি ওই দলটিকে মনে করি, তারা ভারতবর্ষের অনেক ক্ষতি করেছে, যত দ্রুত সম্ভব তাদের বিদায় নেওয়া উচিত। আজ রবীন্দ্রনাথের জন্মদিন, তিনি চিরদিন বাক স্বাধীনতার পক্ষে ছিলেন, তার কাছে রাষ্ট্রেরও উপরে ছিল মানুষের অধিকার। তাই তিনি যেমন লিখেছেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আবার স্পষ্ট ভাষায় এও বলেছেন, হীরের দামে ঠুনকো কাজ কিনতে আমি নারাজ, জীবদ্দশায় মানবতার ওপর দেশপ্রেমকে তাই ঠাঁই দিতে চাই না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বৈশ্যদা, আমি বলছি একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমি বলছি শুভাপ্রসন্ন, যার বাড়িতে তৃণমূলপন্থী বিশিষ্টদের একাধিক বৈঠক স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটেন্ড করেছেন, তিনি বলছেন মুখ্যমন্ত্রী ব্যান করে, নিষেধ করে, অন্যায় করেছেন। তিনি বলছেন হিটলারের শাসনের কথা তার মুখ দিয়ে বেরোচ্ছে, বলছেন বজরং দলের মতো আচরণ। শুভাপ্রসন্ন, উনি একজন রেসপন্সিবল পলিটিশিয়ান যিনি হবেন, বা রেসপন্সিবল পলিটিশিয়ান কেন, উনি শিল্পী, একজন নাগরিক, একজন সচেতন নাগরিক যদি হন, তার তিনি কি কোনোদিন বিভাজন হোক বা কোনো উত্তেজনা হোক, মানুষে মানুষে ভেদাভেদি হোক, আজকে কবিগুরুর জন্মদিন, বলুন তো কোথাও এই যে যারা এটা করছেন, যে ভারতবর্ষের যে সামাজিক বন্ধন, যে সোশ্যাল বন্ডিংটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেছেন, এইটা দেখালে মানুষের উপরই সেটা ছেড়ে দিন না, এটা মানুষের উপরে ছেড়ে দিন, একটা রেসপন্সিবল উইল ডিসাইড, না একটা রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেটর সব সময় যাবে। আমরা তো ওই বিচারধারায় বিশ্বাস করি, আন্ডার ওয়ান আমব্রেলা, আমরা ফ্যানাটিজমের বিরুদ্ধে, আমরা সেকুলারিজমের পক্ষে, আমরা লিবারালিজমের পক্ষে, আমাদের সঙ্গে ওদের বিচারধারার পার্থক্য আছে। আমি আমার বক্তব্য বলতে পারি, কিন্তু তার আগে আমি দ্রুত একবার ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব, তার বক্তব্যটা একটু পড়ছি। তিনি এই ব্যানিং, সিনেমার ব্যানিং প্রসঙ্গে কয়েকদিন আগে, দেড় সপ্তাহ মতো আগে তিনি বলছেন, ইউ মাস্ট থিঙ্ক অফ দ্য অ্যাক্টার্স, প্রডিউসার, দে হ্যাভ অল পুট দেয়ার লেবার, ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট স্টেইং ফিল্মস, দ্য মার্কেট উইল ডিসাইড ইফ ইট ইজ নট আপ টু দ্য মার্ক। আমি বলছি ঠিক এই বক্তব্যই আমাদের, যে একেবারে মানুষ ঠিক করবেন, বাজার ঠিক করবে। আমি আমি ঠিক এই প্রসঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আপনি দেখুন সুমনবাবু, যে আপনারা বলেন যে প্রোপাগান্ডা ফিল্ম, সত্যি তো প্রোপাগান্ডা ফিল্ম, অক্ষয় কুমার পরের পর প্রোপাগান্ডা ফিল্ম করেছেন, গত ছটা বা সাতটা ছবি সুপার ফ্লপ হয়েছে। আমি বলছি মানুষ ঠিক করেছেন যে উনি ঠিক করছেন না ভুল করছেন, মানুষের ওপর কেন চাইবে না সরকার? না, আমি একটা কথা বলি, চন্দ্রচূড় সাহেবের যে বক্তব্যটা দিলেন তার প্রতি একদম সম্মান রেখেই প্রদর্শন করেই বলছি, যে উনি যে কথাটা বলছেন, সেই যে অবস্থাটার কথা উনি বলছেন, যেখানে মানুষ বিচার করবে কোনটা ভালো মন্দ, সেই জায়গায় বোধহয় আমাদের ভারতবর্ষের মানুষ আজকে নেই। আমাদের যে মানে ধরুন আমাদের, তার মানে সমস্ত ফিল্ম রিলিজ করলে সেটা হয় পশ্চিমবঙ্গ সরকার, না উত্তরপ্রদেশ সরকার, না গুজরাট সরকার ঠিক করবে, যে চলবে না, নয়। আমি বলছি শিক্ষার যে হারটা এখন এই মুহূর্তে, সেই শিক্ষার হারে আমরা এতটা পিছিয়ে আছি যে এই ধরনের প্রভোকেশনগুলো কিন্তু একটা বড় রকমের, তাহলে তো দুদিন পরে বলবেন যে মানুষের সমান অধিকার এবং প্রত্যেকের একটা ভোটাধিকার কেন থাকবে, ভারতবর্ষ তার যোগ্য নয়। কি দেখছি বিজেপি জমানায়, আমরা দেখছি বাবরি মসজিদ ভাঙা হয়ে গেল, সেই বাবরি মসজিদ ভাঙার জায়গাতে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে আগামী দিনে ২৪ সালের শুরুতে সেখানে রাম মন্দির নির্মাণ হচ্ছে। আমরা কি দেখছি? আমরা দেখছি যে জ্ঞান, আমি আমি ভারতবর্ষ নয়, আমি যে ফিল্ম তৈরি হচ্ছে তার উপর রাজ্য সরকার রাজস্বী বলে এরকম সুপ্রিম কোর্ট কিছু অ্যাকসেপ্ট করে, বিলকিস বানু আজকের দিনে দাঁড়িয়ে সুমনদা যখন কথা হচ্ছে, আমি রবীন্দ্রনাথের বক্তব্য আত্মপরিচয়, পরিচয়ের মধ্যে রবীন্দ্রনাথ বলছেন আমি হিন্দু,
এ কথা বলিলে যদি নিতান্তই কোনো লজ্জার কারণ থাকে তাতে সে লজ্জা আমাকে নিঃশব্দে হজম করিতেই হইবে, কারণ আমি মনে প্রাণে একজন হিন্দু। দ্বিতীয় কথা হচ্ছে খোলা হাওয়া বিজেপির কোনো সংগঠন নয়, একটি ইন্ডিপেন্ডেন্ট সংগঠন। আমি খোলা হাওয়ার বহু রাজনৈতিক আছে এই রাজ্যে, সত্যি খোলা হাওয়া কি বইছে? আমি আবার এই প্রশ্ন তুলছি যে সমস্তটা মানুষের উপর কেন ছেড়ে দেওয়া হবে না? একদিকে দ্য কেরালা স্টোরি, তাই নিয়ে রাজনীতিতে রীতিমতো ঝড় উঠেছে শুধু রাজ্যে নয় দেশেও। অন্যদিকে দ্য কাশ্মীর ফাইলসের যিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রেক্ষিতে মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন। পরের প্রতিবেদন, তারপর আলোচনা আসছে। মুক্তি পাওয়ার চার দিনের মাথায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়েছে দ্য কেরালা স্টোরি। রাজ্য সরকারের তরফে এই ছবি নিষিদ্ধ ঘোষণার পর থেকে তুঙ্গে রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের বিরুদ্ধে অল আউট আক্রমণে নেমেছে বিরোধী শিবির। টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, কেরলে কিভাবে মৌলবাদী ধর্মগুরুরা মহিলাদের মগজ ধোলাই করেন তা নিয়ে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি। এখানে দেখানো হয়েছে কিভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় জঙ্গি সংগঠন আইসিসের হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়। এই ছবি আইসিস এবং তার জঙ্গি কার্যকলাপের বিপক্ষে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আইসিসের প্রতি সহানুভূতিশীল? সীমা বন্ধ করা হচ্ছে না, অনুপ্রবেশকারী রোহিঙ্গা আসছে, তার বিরুদ্ধে বললে আপনাকে কেস দেওয়া হবে। মমতা ব্যানার্জি সত্যকে ভয় পান, সত্যের পক্ষে দাঁড়ান, অসত্যের পক্ষে দাঁড়ান, আর সেই জন্য সত্যকে চাপা দেওয়ার জন্য এটা করছেন। কেবল ব্লক ভোটের চিন্তা, সংখ্যালঘু ভোটের চিন্তা। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করো কেন ব্যান করেছেন, কে চেয়েছে? পশ্চিমবঙ্গে কে বলেছিল ব্যান করতে? কে ডিমান্ড করেছে? কোন সংস্থা ডিমান্ড করে? কোন ডিপার্টমেন্ট থেকে ফাইল উঠেছিল আমি জিজ্ঞেস করি? সংস্কৃত দপ্তর থেকে, তথ্য দপ্তর থেকে? লেখক কুলতার সঙ্গে এত ঘোরাঘুরি করে, তারা কেউ করেছিল? সাহিত্য দপ্তর থেকে? পিডব্লিউডি করেছে? পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে সাহিত্য ঠিক করবেন? পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী কেরালা স্টোরিকে পশ্চিমবাংলায় নিষিদ্ধ করে সঠিক কাজ করেছেন। এই কেরালা স্টোরি যদি এখানে দেখানো হতো তাহলে সাম্প্রদায়িকতার চিন্তা ছড়িয়ে যেত, এবং এই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। এর আগে যখন বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও গুজরাটে দীপিকা পাডুকোনের অভিনীত পদ্মাবত ছবি নিষিদ্ধ করা হয়েছিল, সেই সময় টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, পদ্মাবতী নিয়ে বিতর্ক শুধুমাত্র দুর্ভাগ্যজনকই নয়, আমাদের নিজেদেরকে ব্যক্ত করার স্বাধীনতা নষ্ট করার জন্য এটা একটা রাজনৈতিক দলের ছক। এই সুপার ইমার্জেন্সির প্রতিবাদ জানাচ্ছি, চলচ্চিত্র জগতের সকলের একত্র হয়ে প্রতিবাদ জানানো উচিত। এই প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্য কেরালা স্টোরির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পরিচালক সুদীপ্ত সেন। মমতা দিদি, পদ্মাবত জব রিলিজ হোনে কে লিয়ে রোক দিয়া গিয়া থা, মমতা দিদি ওয়ান অফ দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পলিটিশিয়ান হু স্টুড বাই পদ্মাবত কি সাপোর্ট মে। আবি আবি বিবিসি কা এক ডকুমেন্টারি কো লেকে প্রবলেম হুয়া, মহুয়া মৈত্র জি সবসে জ্যাদা ভোকাল থে, মতলব জোর হাত মানে রিকোয়েস্ট কি কি দিদি একবার ফিল্ম দেখ লিজিয়ে, লোকোকে বাতো পে মত আইয়ে, ফিল্ম দেখ লিজিয়ে, ইয়ে ফিল্ম আপকো আচ্ছা লাগেগা, লাগেগা কি আপকো প্রাউড হোগা কি এক বেঙ্গলি ডিরেক্টর নে ইতনে রেসপন্সিবল এক ফিল্ম বানায়। যখন পদ্মাবত নিষিদ্ধ করা হয়েছিল যে যে রাজ্যে, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। অনেক মুখ্যমন্ত্রী পদত্যাগ করার পর, বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী পদত্যাগ করার পর, তারপর না আমার মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন। এদিকে টিকিট কাটার পরও কেরালা স্টোরি না দেখতে পেয়ে বেলঘরিয়ার একটি হলে বিক্ষোভ দেখান দর্শকরা। পুলিশ বাধা দিলে রীতিমতো ধাক্কাধাক্কি হয়। সোমবার সন্ধে অবধি বসুশ্রী সিনেমা হলে দেখানো হয়েছে দ্য কেরালা স্টোরি। নবান্নের তরফে হল কর্তৃপক্ষের কাছে বিজ্ঞপ্তি পৌঁছানোর পর মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেল ছবির প্রদর্শন। পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি দেখানো বন্ধ হলেও কেরলের হাইকোর্ট এই ছবির মুক্তিতে কোনো স্থগিতাদেশ দেয়নি। এই ছবির সেন্সর সার্টিফিকেট বাতিলের দাবিতে কেরল হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল, কিন্তু আদালত জানিয়ে দেয় শুধু একটি ছবির স্ক্রিনিং হলে কিছু ঘটবে না। কেরল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। 15ই মে সেই বিষয়টি শুনানির তালিকায় রেখেছে সর্বোচ্চ আদালত। এদিকে কাশ্মীর ফাইলস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে মানহানির অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসব, কিন্তু তার আগে রাজশ্রী রূপ করে হিন্দুত্ব নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি পড়েছে, সঠিক উদ্ধৃতি। আমি আরেকটা পাল্টা উদ্ধৃতি পড়ার লোক সামলাতে পারছি না। রবীন্দ্রনাথ লিখছেন, যেখানে মন্দিরের দেবতা মানুষের দেবতার প্রতিদ্বন্দ্বী, সেখানে দেবতার নামে মানুষ প্রবঞ্চিত, সেখানে আমার মন ধৈর্য মানে না।
দেশের লোকের শিক্ষার জন্য, অন্যের জন্য, আরোগ্যের জন্য এরা কিছু দিতে জানে না, অথচ নিজেদের অর্থ, সামর্থ্য, সময়, প্রীতি, ভক্তি সবই দিচ্ছে সেই বেদিমূলে যেখানে সবই নিরর্থক হয়ে যায়। আমি উদ্ধৃতির লড়াই নয় কিন্তু বৈশ্যনাথ দার কাছে একেবারে পরিষ্কার প্রশ্নে আসবো বৈশ্যনাথ দা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মাবতের সময় কী টুইট করেছিলেন এবং তৃণমূলের কী স্ট্যান্ড ছিল। আমরা গর্বিত হয়েছিলাম যখন গোলাম আলী একটি রাজ্য নিষিদ্ধ করলো, এখানে গোলাম আলীর অনুষ্ঠান হলো, আজকে কোনো রকম ঘটনা হওয়ার আগে সেই সরকার একটা গোটা ছবিকে ব্যান করে দিচ্ছে, কেন মানুষের উপর ছাড়ছে? দেখুন, এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা সিনেমা দেখিয়ে যদি একটা কোনো জায়গায় একটা প্রভোকেশন তৈরি হয়, একটা কমিউনাল টেনশন তৈরি হয়, একটা রামনবমী করতে গিয়ে হাতে রিভলভার নিয়ে বিজেপির লোকেরা দৌড়াদৌড়ি করছে। আমার এরপর একটাই প্রশ্ন থাকে, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, বামফ্রন্ট আমলে কেন হার্ভার্ড বা টরাসের জন্য তৃণমূল কংগ্রেস চিৎকার করে স্টুডিও গরম করেছিলেন এবং প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন? আপনি কমিউনাল টেনশনের সঙ্গে এটা বুঝতে হবে, এই এই প্রেক্ষিতা বুঝতে হবে। হার্ভার্ড তো এই কথাতেই তো বামফ্রন্ট সরকার বন্ধ করেছে। আজকে প্রেক্ষিতা ভাবুন কিভাবে, একই প্রেক্ষিত বলেই তো প্রশ্নটা করলাম, আজকে কিভাবে দেশের সারা দেশ জুড়ে লিঞ্চিং হচ্ছে, কিভাবে গণপ্রহারে মৃত্যু হচ্ছে, মানুষের যেখানে নিজস্ব অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, এখানে একটা চেষ্টা করা হচ্ছে। আমি তো বারবার বলছি দুটো বিচার দ্বারা লড়াই, আমরা যে বিচার দ্বারা মমতা ব্যানার্জী নেতৃত্ব দিচ্ছেন সেটা আন্ডার ওয়ান আমব্রেলা, আমরা 140 কোটি দেশের মানুষকে এক জায়গায় দেখতে চাই, আর আমাদের সঙ্গে ফ্যানাটিজমের লড়াই আছে, এটা একটা বিচার দ্বারার আদর্শগত লড়াই। 40 কোটি দেশের লোক মানে আমি বুঝতে পারলাম না, 144 কোটি দেশ, আপনাদের রাজনৈতিক লড়াই বা মতাদর্শের লড়াই কেন একটা সিনেমার রাস্তায় দেয়াল হয়ে দাঁড়াবে? রাজশ্রী, সিনেমাটাকে কেরালা স্টোরি মানে এইটা হয়, তার কারণ এর আগে পদ্মাবতে সেই গেরুয়া হামলা আমরা দেখেছি। রাজশ্রী, একটা সিনেমা সেটা কেন করবে সেটা আমার জানা নেই। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনকভাবে ধরনের কথা বলা। একটু আগেও উনি যে কথাটা বললেন, যেখানে শুভাপ্রসন্নকে উনি বললেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা দাওয়াত শব্দটা এসেছেন, আমি বাঙালবাড়ির পোলা, আমি তো এমন শব্দ ব্যবহার করি না, দাওয়াত তো আমার শব্দ নয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যুগে যুগে এর আগে কিস্সা কুর্সিকে আমি দেখেছি, সঞ্জয় গান্ধীর সেই আপত্তির কথা পড়েছি, আধির ক্ষেত্রে শুনেছি, এবং তারপর যুগে যুগে শাসকের ক্ষেত্রে এই রাজ্যে এই তৃণমূল আমলে ভবিষ্যতের ভূত এই রাজ্যে ঘটেছে। বিবিসির সেই ডকুমেন্টারি কিছুদিন আগেই যেটা হয়েছে বন্ধ হয়েছে, মানে আমি বলছি কেন আমরা মানুষের উপরে ছাড়তে পারবো না? একদম, দেখুন মূল কথা হচ্ছে প্রোপাগান্ডা ধর্মী ছবি নিয়ে আমরা আলোচনা করছি, পরপর নাম করি, বুদ্ধাইনে ট্রাফিক জ্যাম, তাশকান ফাইল, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, কাশ্মীর ফাইল, দ্য কেরালা স্টোরি, প্রোপাগান্ডা ধর্মী ছবি অবশ্যই, এবং সেইখানে মানুষকে দেখতে দিতে হবে, মানুষ নিজের মতো করে বুঝে নেবেন। এবার আসুন মডার্ন টাইম সিরক রাজার দেশে, প্রোপাগান্ডা ধর্মী ছবি নয়, প্রোপাগান্ডা ধর্মী ছবি কিন্তু ছবিগুলো সময়ের বাঁধন পেরিয়ে গেছে। সেখানে যে বামপন্থার কথা বলা হয়েছে, মানুষের লড়াইয়ের কথা বলা হয়েছে, যদি ন্যাশনালিজমের ক্ষেত্রে এই যে আগের 5টা ছবির নাম করলাম সেই ছবিগুলো যদি সেই জায়গায় পৌঁছয় মানুষ দেখবেন আজ থেকে 100 বছর পরে মনে হয় না এই ছবিগুলোর মান মডার্ন টাইমস বা হীরক রাজার দেশের থেকে ভালো নয়, এটা প্রথম বুঝতে হবে না। এবং আমি মানুষের ওপর যে মানুষ নেবে কি না এটা এই সিদ্ধান্তের বিচার ভারতের গণতন্ত্রের ভোটদাতারা গোটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে, আমি একটা সিনেমার ভবিষ্যৎ ছাড়তে হবে। দ্বিতীয় দেখুন একটা আলোচনা আসছে, নবারুণ ভট্টাচার্যের লেখা যদি পড়েন, আপনি হার্ভার্ডের কথা বললেন, ফেতারু তার মানেটা কি, নৈরাজ্যবাদের কথা লিখেছেন, বহু জায়গায় নৈরাজ্যবাদের কথা লিখেছেন, নৈরাজ্যবাদকে দেখিয়েছেন ভালোর দিক থেকে, তাহলে নবারুণ ভট্টাচার্যের লেখা সব বন্ধ করে দিতে হবে? এই যে জায়গাটা শাসক যখনই হয়, দেখুন আজকে দি কেরালা স্টোরির জন্য শাসককে তৃণমূল কংগ্রেস, আজকে আবার একটা অন্য ধরনের ছবি হোক শাসককে বিজেপি, আমি ঠিক এই মুশকিলটা হচ্ছে বিশ্বনাথের কাছে। বিশ্বনাথ, তাহলে কি এই জমানা পড়ছে যে একটা করে ছবি রিলিজ হবে, তারপর পশ্চিমবঙ্গ বা কোনো সরকার সেই ছবি ব্যান করবে, অন্য কোনো সরকার হয়তো বিরোধী রাজনৈতিক দল যেখানে শাসন করছে ইউপি কিংবা মহারাষ্ট্র কিংবা মধ্যপ্রদেশ তারা সেই ছবি করমুক্ত করবে? এক্স্যাক্টলি এই ছবি তো গত 48 ঘন্টা ধরে আমরা এটাই দেখছি, একটা সরকার করমুক্ত করছে, একটা সরকার ব্যান করছে। আমি পরিষ্কার আগে পলিটিক্যাল কারণটা আমি বলতে চাই যে কেন কেরালা স্টোরি নিয়ে নরেন্দ্র মোদী জনসভা থেকে বলেন ওটা দেখবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় কেন সেটা ব্যান করে, দুটোই পলিটিক্যাল কারণ আছে।
আমি অন্য অনেক স্টোরি উনি আটকেছেন ভবিষ্যতের ভূত, তার কারণ তৃণমূলকে সমালোচনা করেছে, এখানে তো তৃণমূলের সমালোচনা নেই, তারপরেও কেন ব্যান করছেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে মুসলমানদেরকে একটা বার্তা দিতে হবে, এই ব্যান্ডের মধ্য দিয়ে সেই আইডেন্টিটি পলিটিক্সই আপনি খুঁজে পাবেন, যে সাগরদিঘিরা যারা বিরোধী অবস্থান নিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এগেনস্টে ভোট দিয়েছিল, তার জন্যই কিন্তু সচেতনভাবে এই ব্যানটা করা হয়েছে। কেন জনসভা থেকে বলছে নরেন্দ্র মোদী এটা বলতে চাইছেন যে সেখানে 14% সেখানে কিছু যায় আসে না, সেখানে হিন্দু ভোটের পোলারাইজেশনটা নিয়ে যেতে হবে, ফলে তার জন্য কেরালার যে মুসলিম সমাজের মধ্যে যে মানে মানে তাদের যে কত খারাপ দিক সেটাকে তুলে ধরতে হবে, কর্ণাটকের ভোটকে কাজে লাগানোর জন্য নরেন্দ্র মোদী। আপনি আমায় না, তার আগে আপনি বলুন, আমার এক সেকেন্ড, তার আগে আপনি আমায় বলুন, রাজনৈতিক দল কেন শিল্প কর্মসূচিতে হস্তক্ষেপ করবে? কেন রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে? জনসভা থেকে নরেন্দ্র মোদী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাজ্যের প্রশাসনকে ব্যবহার করে নিষিদ্ধ করবে, কেন ব্যক্তি স্বাধীনতা থাকবে না? কেন আপনি সংবিধানের 19 নম্বর ধারার কথা বলেন? এটা তো একজন শিল্পী তার মতন করে এটা স্বাধীনতা স্বাধীনভাবে তৈরি করেছে, সেই স্বাধীনতা তার থাকবে না? বলছি ভবিষ্যতে দিনের পর দিন সৈন্যচারী শাসন ব্যবস্থা দিনের পর দিন ভবিষ্যতের ভূত তৃণমূল কংগ্রেস সরকার ব্যান করেনি, এটা ভুল তথ্য, সম্পূর্ণভাবে ভুল তথ্য। আমি বলছি তাহলে দাঁড়ান একটু, বলতে দিন, তাহলে কি হেড স্পিচ নিয়ে কিছু বলা যাবে না? সুপ্রিম কোর্টের নির্দেশে ফাইল দিতে হবে সরকারকে। আমি একই যুক্তিতে বলি যে টরাস তো তাহলে বামফ্রন্ট সরকার ব্যান করেন, কোথায় ব্যান করেন? আমি কেন বলছি সেটা হচ্ছে এই কদিন আগে কর্ণাটকের ভোটের প্রচারে গিয়ে বললো যে কংগ্রেস এখানে জিতলে দাঙ্গা হবে, সেই দাঙ্গা হওয়ার কথা বলার পরেও নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। না না, আপনি নির্বাচন কমিশনের বিবৃতিতে বলেন না, আমরা এই আলোচনাটা করছি ফিল্ম নিয়ে, যাদের উপর দায়িত্ব এই হেডস্পিচ কথা হচ্ছে, এই ধরনের আসল কথা সেটা শাসকের প্রবণতা, যে যে শাসকের প্রবণতা কৌস্তবের কাছে আসবো, যে সেই কিসসা কুসিটা কিংবা আদির ক্ষেত্রে হয়েছিল কংগ্রেস সরকার এবং সঞ্জয় গান্ধী সেই সময় ঝাঁপিয়ে পড়েছিল, ফ্যাক্ট। তারপরে তোমার সুমনদা বিবিসির ইন্টারভিউটাও তোমার মনে রাখা উচিত, যে ইন্দিরা গান্ধী একটা সময় যে এমার্জেন্সি এবং তার আফটার এফেক্টস নিয়ে বলেছিল, এখনো ইউটিউবে পাবে, যে আই থট দেয়ার ওয়াজ আ শক ট্রিটমেন্ট দ্যাট ওয়াজ রিকোয়ার্ড এট দ্যাট পয়েন্ট অফ টাইম বাট আই ওয়াজ রং, এই এই দৃঢ়তাটা বলার মধ্যে ছিল সেই সময় ইন্দিরা গান্ধী। দেখুন আমি একটা কথা বলছি, সেটা যেই যে সিনেমাগুলোর নাম নেওয়া হয়, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, ইন্দু সরকার বলে একটা সিনেমা এসেছিল, সেখানে কংগ্রেসের তো একদম মানে যাতা করে দেখানো হয়েছিল, এই সিনেমাগুলো আমরা বিরোধিতা করেছি, অ্যাবসলিউটলি দুর্বল চিত্রনাট্য, কিন্তু এইটা বিরোধিতা আমরা করার পরে মানুষ অ্যাকসেপ্ট করেন। আমি বলছি একটা যে কোনো কিছুর প্রতি আমি যদি কোনো কিছু বারণ করি, মানুষের প্রবণতা তার প্রতি অনেকটা বেড়ে যায়। আমার একটা সিম্পল, আর উল্টোটা বলি যে মানুষের হাতে ছাড়লে এখন অক্ষয় কুমারের ক্যারিয়ার অ্যাট স্টেক। এক্স্যাক্টলি তাই, যে কোটা প্রপাগান্ডা সিনেমা। আমি চাই কি জানো সুমনদা, আমি চাই কেরালা স্টোরি থাকুক, বিরোধিতা থাকুক, কেরালা স্টোরি থাকুক, সাথে সাথে পারজানিয়াও দেখানো হোক, ঠিক সাথে সাথে আমি চাই বিবিসির যে মোদীকে নিয়ে ডকুমেন্টারি সেটাও সবাই দেখুক, আমি চাই 80 মহল্লা বলে একটা সিনেমা হয়েছিল ওই বারাণসীকে কিভাবে কমার্শিয়ালাইজেশন করা হচ্ছে, এটা কিন্তু বিজেপি সরকার বন্ধ করেছে, একদম কোনোটাই বন্ধ না। রাজশ্রী আমি বলছি প্রতিবাদ থাকুক, সবটা চলুক, ফানার মতো ফিল্ম যেটা মানে রম রম করে আমার মনে আছে, দু মাস ওয়েস্ট বেঙ্গলের মানুষের রায় চলেছিল, ফারজানিয়া ফানা একটার পর একটা ছবি গুজরাট সরকার বন্ধ করেছে, কেউ ধোয়া তুলসী পাতা নয়। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের MLA মদন মিত্র বলেছেন এবিপির লাইভে, আমি একটা ইয়ে দেখলাম যে গান্ধীজি এবং নেতাজি যা করতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদা আমি তো ধরুন একটু দল যেখানে কাজটা করে এটা বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে কেরালা স্টোরিটাকে প্রমোট করিয়ে দিয়েছেন, তিনি হিতে কাজ করেছেন না হিতে হিতের বিপরীতে কাজ করেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আমি বলছি এটা কিন্তু দ্বিতীয় সুদীপ্ত সেন, এটা একটু মনে করিয়ে দেয়, আগে একটি সুদীপ্ত সেন ছিল, আরেকটি সুদীপ্ত সেন এলেন পরিচালক হিসেবে, এই নেমসেক এবং সারনেম সেক এটা খুব ইন্টারেস্টিং। আমি এখানে ঠিক আরেকটা উদাহরণ বা ইনফ্যাক্ট একটা, এটা প্রত্যেকে ভাবুন, আমরা তো ভাববই, আপনারা যারা টেলিভিশন সেটের সামনে কিংবা মোবাইলে এই অনুষ্ঠান দেখছেন তারাও দয়া করে ভাবুন যে আজকের দিনে দাঁড়িয়ে 2023 দাঁড়িয়ে একটা রাজ্যের পক্ষে ছবি ব্যান করে সত্যি সত্যি কি মানুষের জানলাটা, যেটা চাইছেন রাজ্য সরকার যে মানুষ দেখবে না, সেটা সম্ভব? এই OTT-র জামানায় আমি বলছি এক মাসের মধ্যে হয়তো এই ফিল্মটা OTT-তে চলে আসবে, সেখানে কোন প্রযুক্তিতে আমি
প্রযুক্তিতে পুরো আলোচনাটা নিয়ে যাচ্ছি, কোন প্রযুক্তিতে রাজ্য সরকার একটি রাজ্যের নাগরিকদের সেটা দেখতে দেবে না? আরও বেশি করে মানুষের প্রবণতা হবে যে ওইটা কী হয়েছে, নিষিদ্ধ জিনিসের আকর্ষণ চিরকালীন ঝাঁপিয়ে পড়ে দেখবেন। আমি বলছি যে আজকে 2023 দাঁড়িয়ে সমস্ত আলোচনা সমস্ত বিতর্ক বাদ দিন, কিন্তু বাস্তবটাকে কি আমরা মানতে শিখব? আমি আবার সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্যে যাব যে আমরা মানুষের ওপর কেন ছাড়ছি না। এই প্রশ্ন তুলে আমি বলছিলাম যে প্রত্যেক শাসকের প্রবণতা হচ্ছে সেই শাসকের যে ঝান্ডা এবং যে রাজনৈতিক রঙই থাকুক না কেন ছবি বন্ধ করা, শিল্পের কণ্ঠরোধ। সেই শিল্প সৎ শিল্প না অসৎ শিল্প বিচারটা তাতে হচ্ছে না। দুর্ভাগ্য এটাই যে মানুষের ওপর আমরা ভরসা রাখতে পারছি না। মানুষই বিচার করে দিন কোন ছবি চলবে কোন ছবি চলবে না, কোনটা সৎ শিল্প কোনটা অসৎ শিল্প, কোনটায় প্রোপাগান্ডা আছে কোনটা প্রোপাগান্ডা নেই, মানুষের ওপর ছাড়ি না আমরা। দেখুন, সিনেমা নিষিদ্ধে আড়াআড়ি ভাগ রাজনীতি। যখন হিন্দি ছবি দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার, তখন বিজেপি শাসিত একাধিক রাজ্যে দেখা যাচ্ছে অন্য ছবি। আর এ নিয়েই সেলুলয়েডে টানাপোড়েন চলে এলো বাস্তবের মাটিতে। দ্য কেরালা স্টোরিকে আগেই করমুক্ত ঘোষণা করেছিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। এবার আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশেও এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হলো। নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গুজরাতে দি আনহার্ড গুজরাট স্টোরি, সেটা নিয়ে কেন বিজেপি কিছু বলছে না? 40,000-এরও বেশি মহিলারা গুজরাট থেকে তারা মিসিং রয়েছেন এই 5 বছরে, এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না? আর দ্বিতীয়ত, এতই যদি আপনার সিনেমা দেখানোর এই বিষয় ছিল, তাহলে বিবিসি ডকুমেন্টারি ছিল ইন্ডিয়া দি মোদি কোয়েশ্চেন, সেটা কেন তারা দেখাতে দেননি? কেরালাতে এখনও পর্যন্ত কেরালা স্টোরি ব্যান হয়নি। শুধু তাই নয়, কেরালার হাইকোর্টের হাইকোর্ট মহামান্য আদালত বলেছে যে এই সিনেমা কোনো ধর্মীয় কোনো সম্প্রদায়কে আঘাত করা হয়নি। এই সিনেমায় এখানে আইএসআইএসকে আঘাত করা হয়েছে। আমাদের প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী কি আইএসআইএস এর হয়ে ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন নাকি পশ্চিমবঙ্গে? এর আগেও একাধিকবার শাসকের রোষে পড়েছে সিনেমা। সাম্প্রতিককালে বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন তোলপাড় ফেলে দেয়, কিন্তু ভারতে তা সম্প্রচার করতে দেয়নি মোদি সরকার। মনে করা হয় 2002 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন আহমেদাবাদ সহ গুজরাতের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী হিংসার প্রসঙ্গ থাকায় এই তথ্যচিত্র নিষিদ্ধ করা হয়। এর আগে গুজরাতে নিষিদ্ধ করা হয়েছিল পারজানিয়া এবং ফিরাকের মতো ছবি। গুজরাতে মুক্তি পায়নি আমির খান ও কাজল অভিনীত ফানা। শুধু কেন্দ্র নয়, রাজ্যেও এই উদাহরণ রয়েছে। বাম আমলে 2006-এ নন্দনে সুমন মুখোপাধ্যায়ের ছবি হার্বার্ট প্রদর্শনে অনুমতি নাকচ করে দেওয়া হয়েছিল। 1959 সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের ছবি নীল আকাশের নিচে। মুক্তির প্রায় 2 বছর পর কিছু আমলার পরামর্শে ছবিটি নিষিদ্ধ হয় চীন ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে। 2 বছর পর সুচেতা কৃপালিনী সক্রিয়তায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছবিটি দেখেন, তার নির্দেশে ছবিটি মুক্ত করা হয়। সুমন মুখোপাধ্যায় পরিচালিত কাঙাল মালসার ছবিটি নিয়েও বিতর্ক দানা বাঁধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ এবং বিভিন্ন সরকারি কমিটি নিয়ে কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলা হয়। এর আগে 2001-এও একইভাবে চলচ্চিত্রের ওপরে নেমে এসেছিল শাসকের খাড়া। সেবার আলেকজান্ডার সকুরাভের ছবি টরাসের প্রদর্শনে আপত্তি জানিয়েছিলেন বিমান বসু। লেনিনকে হেয় করা হচ্ছে এই অভিযোগে কলকাতা চলচ্চিত্র উৎসবে বিক্ষোভ দেখিয়েছিল একটি সংগঠন। নিটফল ছবিটি তুলে নেওয়া হয়েছিল। আইনগতভাবে কোনো ফিল্মই ভারতে কোনো রাজ্যই ব্যান করতে পারে না, যদি সেটা সেন্সর বোর্ড সেটাকে ছাড়পত্র দিয়ে থাকে। 2011 সালে সুপ্রিম কোর্ট এই রুল জারি করেছিল। কিন্তু এটা প্রত্যেক সরকারি শাসক দলই চায় যে তাদের যেখানে অসুবিধা হবে এমন কোনো কিছু যেন কোনো ফিল্ম তার সেটা দেখানো না হয়। কিন্তু এতে মানুষের কিন্তু অনেক বেশি পরিমাণে সেই ফিল্মের প্রতি আগ্রহ জন্মে যায় এবং ওটিটি প্ল্যাটফর্ম তিনি ব্যান করতে পারবেন না মুখ্যমন্ত্রী। 1975 সালে জরুরি অবস্থার সময় কিস্সা কুর্সিকা ছবির মুক্তিতে বাধা দেওয়া হয়েছিল। বলা হয় এর নেপথ্যে ছিলেন সঞ্জয় গান্ধী। সেই ছবি কোনো দিন মুক্তির মুখ দেখেনি। জরুরি অবস্থার সময় বাধাপ্রাপ্ত হয়েছিল গুলজার পরিচালিত সুচিত্রা সেন ও সঞ্জীব কুমার অভিনীত বিখ্যাত ছবি আন্ধি। জনতা সরকার ক্ষমতায় আসার পর আন্ধি মুক্তি পায় এবং সুপারহিট হয়। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।